আমাদের এদেশে আপনি যদি স্টানবাজি বা এই যে ফেম সিকিং বা আচানক একটা 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 জিনিস করে সবার ই না নেন অ্যাটেনশন, ওই ক্ষেত্রে কিন্তু এস্টাবলিশ হওয়াটা খুবই টাফ। আমরা উইশফুল থিঙ্কিং করি, আমাদের এই থিঙ্কিং এর কোনো বেসিস নাই। আমরা যে রোমান্টিক পিকচারটা দাঁড় করাই বা দেখাই বা দেখার চেষ্টা করি, এটার কোনো বেসিস নাই। দেশে যদি ডেমোক্রেসি না থাকে, এর অর্থ কিন্তু এই না যে ওই দেশে সায়েন্স এর কোনো অগ্রগতি হবে না। যেমন এটা খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে ইউএসএসআর, করোনা ভাইরাসের পর কিন্তু চায়নাই কারণে সফল হয়েছিল, যে ওরা যখন ট্র্যাকিং করছে, কন্টাক্ট ট্রেসিং যখন করছে, তখন তাদের প্রত্যেক জায়গায় জায়গায় সরকার ক্যামেরা বসিয়েছে সার্ভেলেন্স এর উদ্দেশ্যে, কিন্তু ওইগুলো ইউজ করে তারা ট্রেস করতে পারছে সহজে যে যার করোনা ভাইরাস ধরা পড়ছে সে কোথেকে কই গেছে, কার সাথে মিশে। দেশপ্রেম বলেন, চেতনা বলেন, সায়েন্স বলেন, সবকিছু নিয়ে একটা স্টান্ট বাজে, একটা গ্রুপিং, একটা শোম্যানশিপ, এবং ওনারা এগুলোকে ফুয়েল করে যায়। এখানে আমার মনে হয় যে ওনাদের সাইকোলজিটা ছিল অনেকটা এরকম যে মানুষের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করা। সাকিব মুস্তাবি বুয়েটের ট্রিপলি থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ছিল আপনার, রাইট? ওকে, তো উনি এখন হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা থেকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি প্রোগ্রাম আছে সেন্ট্রাল ফ্লোরিডাতে। আর হচ্ছে ওনার একটা বই উনি পাবলিশ করেছেন, সেটা হচ্ছে বইটার নাম জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান। আজকে আর একটা অ্যাসপেক্ট টাচ করি, সেটা আপনি শুরুতে বলছিলেন একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা আমাদের ঘরে ফিরে আসি বাংলাদেশে, সেটা হচ্ছে যে বাংলাদেশে বিজ্ঞান চর্চাটা কিভাবে হওয়া উচিত ছিল, কিভাবে হচ্ছে, এই বিষয়ে আপনি একটা পার্সপেক্টিভ উপস্থাপন করতে চেয়েছেন। এই ব্যাপারে এটা সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, এখানে আসলে অনেক ধরনের দ্বিমত বহুমত বিরোধিতার সুযোগ আছে, কিন্তু আমার অবজারভেশন যেটা বাংলাদেশের ইয়ের ক্ষেত্রে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বিজ্ঞানকে মানে একটা সময় মানে এখন থেকে যদি আমরা 40-50 বছর আগে যাই, যখন আমাদের ম্যাথ এডুকেশনটা এত হাই ছিল না, যখন মানুষ এত বিজ্ঞান নিয়ে আমাদের আগ্রহ ছিল না, তখন আমাদের মূল আগ্রহটা ছিল কিন্তু ওই যে জাদু টোনা এই সমস্ত আরো যে সমস্ত কুসংস্কার আছে ওইদিকে, এবং আমরা কিন্তু ম্যাজিকেই করতাম, বিশ্বাস করতাম যে একটা জিনিস এমনি এমনি হয়ে যায়। ভূত আছে, তো এই যে এইটা ছিল আমাদের রিয়েলিটি সম্পর্কে পারসেপশন আর কি। অথবা অথবা মানে কোন একটা পীর কোন ঈদ দেখাইছে কেরামতি, আমরা ওই সময় বলতাম যে হ্যাঁ এই লোকের আধ্যাত্মিক ইয়ে আছে, ক্ষমতা আছে, কি কোনো ক্ষমতা আছে সুপার ন্যাচারাল, তো এই ধরনের পারসেপশন ছিল আমাদেরকে আমাদেরই সম্পর্কে রিয়েলিটি সম্পর্কে, অর্থাৎ যা আমরা চোখে দেখতেছি তো দেখতেছি, আর যেটা আমরা চোখে দেখি না, যেটা আমরা এক্সপ্লেন করতে পারি না, ওই জিনিসগুলোকে আমরা মনে করতাম যে সুপার ন্যাচারাল কিছু একটা। আচ্ছা ফাইন, তো এখন আমরা শিক্ষিত হচ্ছি, আমাদের ম্যাথ এডুকেশন আস্তে আস্তে পাচ্ছে, সায়েন্স অ্যাওয়ারনেস এখন আগের চেয়ে বেশি, কিন্তু এই সায়েন্স অ্যাওয়ারনেস পারার সাথে সাথে একটা উপদ্রব আমাদের মধ্যে হাজির হয়েছে, সেটা হচ্ছে যে আপনার বিজ্ঞানকে একটা মানে অকল্প কাহিনীর মতো করেই করতে যাওয়া, ফিজুয়ালাইজ করতে যাওয়া। যেমন আমাদের যে এতক্ষণ আলোচনাটা হলো, যে আলোচনায় আমরা আলোচনা করলাম যে আইনস্টাইন ওয়াজ নট এন অ্যালোন সায়েন্টিস্ট, ওনার সাথে সংশ্লিষ্ট ওনার আগেও আর অনেকে ছিলেন, উনি জাস্ট সবার আইডিয়া গুলাকে কন্টিনিউ করে নিয়ে গেছেন, এবং একটা অবৈজ্ঞানিক তত্ত্ব আসলে শুধু দিলেই হয় না, ওইটা এক্সপেরিমেন্টালি প্রুফ ওইটার একটা ই দেখতে হয়, অকনসিস্টেন্সি দেখতে হয়, এটার চেয়েও যদি কোনো ভালো থিওরি আসে এটা আগেরটাকে রিপ্লেস করে। এবং সর্বোপরি সাইন্টিফিক অ্যাপ্রোচের মূল যেটা কথা, সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট না করে ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্কে ফিট না করে কোনো কিছু আমরা বিশ্বাসও করবো না, কোনো কিছু আমরা অবিশ্বাসও করবো না, এটা হচ্ছে বিজ্ঞানের অ্যাপ্রোচটা। তো এই জিনিসটা ইদানিং হচ্ছে আমাদের দেশে, যে আমরা সায়েন্সটাকে ওই জাদুটোনার মতো করেই করার চেষ্টা করতেছি, আমরা মনে করতেছি যে আইনস্টাইন ওয়াজ সামথিং সামওয়ান ম্যাজিশিয়ান, উনি একদিন হুট এই থিওরি নিয়ে চলে আসছে। অথবা আরেকটা জিনিস নিয়ে খুব সমস্যা হয়, সেটা হচ্ছে নিকোলা আর টেসলা। টেসলা এমন একজন মানুষ, সন্দেহ নাই উনি হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট, ফাইনেস্ট সায়েন্টিস্ট, আই শুড নট সে হিম সায়েন্টিস্ট, আমি উনাকে বলবো ইনভেন্টর। আচ্ছা,
ওয়ান অফ দা বেস্ট ইনভেন্টর উনি, বিকজ আর কারেন্ট ইলেকট্রিসিটি যত আমরা ইউজ করি এটার অ্যাডভান্টেজ গুলা কিন্তু ওনার হাতে। কারণটা হলো যে টেসলা কিন্তু ট্রেইনড কোন সায়েন্টিস্ট ছিলেন না, ওনার সিউডো সায়েন্টিফিক বিলিফ ছিল, মানে উনি আইনস্টাইনের কোন থিওরি অ্যাকসেপ্ট করতেন না, কোয়ান্টাম তত্ত্ব এগুলা উনি করেন, অ্যাকসেপ্ট করেন, অথচ এগুলা কিন্তু ওনার জীবদত্ত সাথেই আপিলা হয়েছে এবং এক্সপেরিমেন্টেড হয়েছে, উনি এগুলা করেন। আমরা এই যে টেসলার নামে অনেক রকমেরই দেখি লেখা দেখি, টেসলা এটা করছেন ওটা করছেন, যেটা উনি করেন নাই অনেক সময় ওইটাও আমরা বলি। এই যে আমাদের ইনহেরেন্টলি কতগুলা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে অতি ভক্তি, একটা হচ্ছে যে যে সবকিছুকে জাদু ঘটনার মতো করতে এক্সপ্লেন করতে আছে সবগুলার। আমি একটা স্ট্রিং থিওরির মতো একটা থিওরি মেরে দিই এক ফাঁকে একটু আপনাকে। আপনার কি মনে হয় এই সবগুলার বেসিস আমাদের গপ্পবাজি, শোম্যানশিপ দেখানো, মানে সায়েন্সটাকে জানা বোঝা কিউরিয়াসিটির জায়গা থেকে যতটা তার চেয়ে বেশি হইতেছে দেখানো যে আমি কিউরিয়াস সায়েন্সের ব্যাপারে একটা গল্প শুরু করে, যেমন এই যে ধরেন আপনার রেপের ঘটনা ঘটছে ফেসবুকে, আমি একটু ঢুকে দেখলাম খালি গল্প আর গল্প, সাহিত্য চর্চা, গল্প গাল, গল্প চলতেছে, প্রত্যেকে সাহিত্য মানে এই একটা গল্পের টপিক পেয়ে গেছে এরা। সায়েন্সে একটা বিষয় ইন্টারেস্টিং একটা বিষয় জানার বোঝার বিষয়, আপনি যেটা বললেন যে টেসলাকে নিয়ে একটা একটা ক্যারেক্টার বানায় সেটা নিয়ে গল্প, সায়েন্স বোঝা জানার বিষয়টা নিয়ে একটা গল্প, মানে এইখানে আপনার জ্ঞানের সন্ধানটা হইতেছে জেনুইন না, শুধু মানে এই সবগুলোর চরিত্রের একটা কমন ব্যাখ্যা প্যাটার্ন যেটা আমার আমি দেখতে পাই যে এখানে আসলে ওই প্র্যাকটিসটা গড়ে ওঠে নাই দেখে আমার ব্যাখ্যা আর কি, সেটা হচ্ছে তাদের মধ্যে খালি গপ্পবাজি দেখানো, শো অফ করা, শোম্যানশিপের একটা টেন্ডেন্সি সব বিষয়ে। ইভেন আরেকটা জিনিস আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে এই ভক্তি, অতি অভক্তি। আমরা আমরা একজনকে নিয়ে আমরা যখন লিখি সবসময় এটা এই ভক্তি করতে থাকি, অতি ভক্তি করতে থাকি। সায়েন্সের আরেকটা যেটা বেসিক জিনিস, এক ক্রিটিক, প্রশ্ন করা, সন্দেহ করা একটা জিনিসকে, কেন এই প্রশ্নগুলা কিন্তু আমাদের মধ্যে এখনো রেইজ হয় নাই। তো সেই অর্থে কিন্তু আমাদের মধ্যে এখনো বিজ্ঞান সচেতনতাটা আসে নাই। এখানে একটা জিনিস খুব উল্লেখ্য, যেটা আমরা যদি পিওর সায়েন্টিফিকই বলতে যাই, সমাজ বলতে যাই, এটা কিন্তু আসলে ইউএস এর সমাজ, আমরা যারা ইউএসএ তে থাকি অল্প বেশি দিন, আমরা যদি দেখি যে ইউএস এর সমাজও কিন্তু আসলে ওই অর্থে বিজ্ঞান মনস্ক না। ইউএসএ তেও মানুষের মধ্যে অনেক ধরনের কুসংস্কার, অনেক ধরনের বায়াস আছে। সেই অর্থে ওয়েস্ট ইউরোপের যেগুলো দেশ, এরপরে হচ্ছে আপনার রাশিয়া, এরা মোটামুটি বিজ্ঞান মনস্ক, কিন্তু আপনি যদি ওদের রিভলিউশনটা দেখেন, এই যে রাজতন্ত্র, ফিউডালিজম, ওইখান থেকে আজকে একটা ফ্রি এনভায়রনমেন্টে আসতে এদের কিন্তু অনেকগুলো রেভলিউশন, যুদ্ধ, রক্তপাত, এটা কিন্তু অনেক মানে কঠিন একটা প্রক্রিয়া, এত সহজ কিন্তু না। এই যে ইভলিউশনটা, এই জার্নিটা এখানে আসতে কিন্তু ওদেরকে অনেক কাঠখড়পুড়ে ওই জায়গাতে আসতে হয়েছে। আনফর্চুনেটলি আমরা, আমাদের এখন ওই রকম কিছু হয় নাই, তো আমরা আমরা আশা রাখি যে আমাদেরও এক সময় হয়তো আমরা ওই রকম হতে পারবো। আমি আমরা অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছি, জানি আমরা এই 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 এটাকে, এই স্ট্রাকচারটাকে ভেঙে সেই সেই ইয়েতে রিফর্মেশনের দিকে যাইতে পারি। এক্স্যাক্টলি, আপনি এই বিষয়টা নিয়ে শুরু করতে চাইছিলেন যে বাংলাদেশে যেভাবে করে বিজ্ঞান শিক্ষার কালচার বর্তমান, বিজ্ঞান শিক্ষা সো কল, সেটার বিষয়ে দুইটা এক্সপেক্ট আছে, একটা আমি অ্যাপ্রিসিয়েট করি আর একটা আমি অ্যাপ্রিসিয়েট করি না। আগে প্রথমে আসি অ্যাপ্রিসিয়েট কোনটা করি সেটা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের এই যে অলিম্পিয়াড কালচার, এখন আমাদের অনেকগুলো কিন্তু অলিম্পিয়াড হচ্ছে, অলিম্পিয়াড কালচার, সায়েন্স ফিকশন, বিজ্ঞানের বই, এগুলো পরে পরে একটা জিনিস হচ্ছে যে আগে যে ছেলে মেয়েটা হয়তো একটা হিন্দি দেখতো সিনেমা অথবা অন্য অন্য কিছু একটা দেখতো, এন্টারটেইনমেন্ট সে মধ্যে সে ডুবে থাকতো, সেই সময়টা সে কিন্তু একটা প্রবলেম সলভিং অথবা একটা সায়েন্স ফিকশন পড়া বা একটা সায়েন্টিস্ট সম্পর্কে জানা, এই সমস্ত ক্ষেত্রে সেই ব্যয় করতেছে, এটা কিন্তু একটা পজিটিভ চেঞ্জ। কিন্তু ইন্টারমিডিয়েটে পড়তেছে বা ইউনিভার্সিটিতে মাত্র আসছে, এদেরই পোস্ট গুলা বা লেখা গুলা দেখি, এদের মধ্যে বিজ্ঞান নিয়ে এক ধরনের ভাবালুতা তৈরি হয়ে গেছে, মানে বিজ্ঞানী জিনিসটা হচ্ছে সে মানে বিজ্ঞান কিন্তু খুব ইন্ডাকটিভ একটা ইয়ের উপরে চলে, যে মানে যে এক্স ইকুয়াল টু ওয়াই, এর অর্থ হচ্ছে যে এক্স প্লাস এ ইকুয়াল টু ওয়াই প্লাস এ, আমরা কিন্তু প্রতিটা স্টেপ নিশ্চিত করে 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 এরপরে আগাই বিজ্ঞানে।
তো এদের মধ্যে আমি যেটা দেখি যে যেমন থরেন হচ্ছে জেনারেল রিলেটিভিটি, কোয়ান্টাম মেকানিক্স, স্ট্রিং থিওরি, এরকম যে আরো গাল অথরা আরো আরো যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম যে এগুলোর প্রতি আপনার খুব আগ্রহ, বেসিক ফিজিক্স, বেসিক কেমিস্ট্রি, ম্যাথ, এই জিনিসগুলোর প্রতি সাংঘাতিক অনিয়া, আমরা তো করি হচ্ছে আপনার ফিকশন রাইটারদেরকে সায়েন্টিস্ট হিসেবে ট্রিট করে সেলিব্রেট করি। এখন জিনিসটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আমার মানে অ্যাড করতে হয় যে বাংলা দেশের সোশিও ইকোনমিক অবস্থা, আপনার এত উচ্চ মানের ফিজিক্স, এত উচ্চ মানের অ্যাস্ট্রোনমি, এগুলো নিয়ে আসলে গবেষণা করা অসম্ভব। তো আমাদের আমাদের কিন্তু আসলে মানে একদম কাটিং এজ টেকনোলজি নিয়ে কাজ করতেছেন, এরকম কোন ফিজিসিস্ট বা এরকম 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 কোন অ্যাস্ট্রোনমার বা কসমোলজিস্ট কিন্তু আমাদের নাই বাংলাদেশে। তো অ্যাস্ট্রোলজি কোন রিসার্চ অসম্ভব, হয় না কখনো, আগামী 100 বছর সম্ভব না। অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি, ওটা ওটা নিয়ে কিন্তু আপনার রিসার্চ হচ্ছে না। সো হ্যাঁ, আর এখানে জিনিসটা হচ্ছে সায়েন্স ফিকশন নিয়ে যারা লিখতেছেন, আমি তাদেরকে আসলে সম্পূর্ণ দোষ দেই না। উনারা দেখতেছেন যে এই সমস্ত লিখলে মানুষ পড়তেছে, তাদেরকে সেলিব্রেট করতেছে, ওই পথে আগাবেনি। সাফর ইকবাল স্যারকে নিয়ে আলোচনা বেশি হয় এই জন্যই যে উনি অনেক অপপুলার, এই জন্য উনার অপপুলারিটিটা অনেক বেশি। এখন আমি যদি আমরা যদি উনাকে প্রশ্ন এই প্রশ্নটা করতে চাই যে লাস্ট 20 ইয়ার্সে উনার রিসার্চ কি, অবদান কি, বা উনার গুগল স্কলারে কতগুলা পেপার আছে, এটা আমার কাছে মনে হয় যে প্রশ্নটা আসলে সেন্স মেক করে না যে উনি রিসার্চ করবেন কি করবেন না, ইটস আপ টু হিম। আমরা জানি যে উনার একটা রিসার্চ ক্যারিয়ার ছিল এবং উনি ইউএসএ তে অনেকদিন ছিলেন, বেল ল্যাবে ছিলেন, সেই হিসাবে আমি 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 মনে করি যে উনাকে সায়েন্টিস্ট হিসাবে যে যে বা যারা ট্রিট করতেছে, ইটস নট রং, হি ইজ অ্যাকচুয়ালি এ সায়েন্টিস্ট। কিন্তু আপনি যদি দেখেন যে লাস্ট 20-30 ইয়ার্সে উনার যেই মানে ইটা মানে এখানে যে ট্র্যাজেক্টরিটা, ওইটা আসলে ওই মানে রিগোরাস সায়েন্সের ক্ষেত্রে না, সায়েন্স পপুলারাইজেশনের ক্ষেত্রে একটা জিনিস উনাকে আমাদের ক্রেডিট দেওয়া উচিত, সেটা হচ্ছে যে বাংলা ভাষায় দিয়ে ভর্তি একটা বই, এটা যে হাজার হাজার কপি বিক্রি হবে, এটা কিন্তু আসলে উনার মাধ্যমেই সম্ভব হয়েছে। যেমন আমি বলি উনার দুইটা বই যে অসম্ভব ভালো বই, একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আর একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। মানে একদম স্কুলের একটা বাচ্চা বা ইন্টারমিডিয়েটের একটা বাচ্চা যদি এই জিনিসগুলা পুষতে চায়, উনার এই দুইটা বই কিন্তু অসম্ভব ভালো। কিন্তু আমার কাছে মনে হয় না যে উনাকে এই দুইটা বইয়ের জন্য মানুষই করে সেলিব্রেট করে। আনফরচুনেটলি হি সেলিব্রেটেড ফর রং রিজনস। জাফর ইকবাল স্যার উনি খুব ভালো কাজ করতেছেন, উনি সায়েন্স ফিকশন লিখতেছেন, সায়েন্সকে জনপ্রিয় করতেছেন, এবং যেটা আমি যে পয়েন্টটা আগে বললাম যে এটা যে কেউ এটা এখনকার ইউনিভার্সিটির প্রচুর ফলাফল হতেছে, সায়েন্স জনপ্রিয়করণের প্রজেক্ট হাতে নিয়ে নামছে। সো এটা একটা রিসার্চার, একটা সায়েন্টিস্টের কাছ থেকে একটা রাষ্ট্রের এটা হইতেছে লিস্ট অ্যামাউন্ট অফ এক্সপেকটেশন, যে একজন সায়েন্টিস্ট এত বড় ব্যাকগ্রাউন্ড থাকার পর উনি সায়েন্স ফিকশন বই লিখে সায়েন্স জনপ্রিয় করে বেড়াবেন না। অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ, এই সেন্সে উনি একটা জেনারেশন তৈরি করতেছেন, খুব সিরিয়াসলি ইনভলভ হচ্ছেন একটা, সেটা খুব ভালো একটা কাজ। সুতরাং উনি যদি ডেডিকেটেড ভাবে রিসার্চের সাইডটা বন্ধ রেখে এই পিছনে সময় দেয়, সেটারও একটা যথেষ্ট ভালো রেজাল্ট আমরা একটা জেনারেশন আফটার জেনারেশন আমরা পাবো। তো কিন্তু এই যে এই কথাটা বলা যে জাফর ইকবাল স্যার যেটা করতেছেন উনি, যেটা এটা উনি সায়েন্স করতেছেন না, উনি সায়েন্সকে জনপ্রিয় করতেছেন, যেটা একটা স্কুলের ছিল করতেছে, একটা কলেজের ছিল করতেছে, উনি সেরকম কাজ করতেছেন, ওনার কাছ থেকে আরো বেশি প্রত্যাশা ছিল, এটা হইতেছে একটা বাস্তবতা যেটা বললে একটা ইয়ের মুখে পড়তে হবে আর কি একটা। কিন্তু সেটা না, কিছু বিষয় ইনএক্সপ্লিকেবল আমার কাছে, যে বাংলাদেশে যেমন আমরা জানি বাংলাদেশে সবকিছু একটা শোম্যানশিপ টাইপের, বাংলাদেশে রিসার্চ করা, ফাইন্ডিং করাটার যে প্রায়োরিটি হইতেছে, আমরা
দেখানো যে আমরা এটা করি, যেমন এই যে আপনার ভ্যাকসিন নিয়ে যা অবস্থা চলতেছে, যারা ন্যূনতম সায়েন্স জানে বলছে তারা খুব ভালো করে জানে যে এটা কি হয়েছে হইতেছে, রাইট? তো কিন্তু আমি দেখি যে যারা শেয়ার করে বেড়া, যারা উৎপাত লাফালাফি করে স্কুল ক্লাস টেন এর ছেলে পেলে, জিরো ক্লু হাউ ভ্যাকসিন ওয়ার্কস এন্ড স্টাফ, তারা প্রচন্ড উত্তেজিত। তো যারা শিক্ষিত জন তাদের দায়িত্ব হইতেছে এদেরকে বোঝানো যে কি নিয়ে নাচানাচি করতেছো, এটা 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 কিছুই না নাচানাচি করার মতো। সো এই যে বাংলাদেশের সবকিছু নিয়ে একটা স্টান্টবাজির কালচার, এই স্টান্টবাজির কালচারটা ফিউয়েল করে বাংলাদেশের তথাকথিত সায়েন্টিস্ট থেকে শুরু করে যারা আমাদের অগ্রজ, যারা আমাদেরকে শেখানো উচিত ছিল আমাদের ধান থেকে চিটা আলাদা করার, ওনারা এগুলো তো করে। যেমন আপনার এই যে ড্রোন নিয়ে যে একটা অবস্থা করলো, এই খেলনা বিমান এখন বাসায় বসে পোলাবান এগুলো বানায় রিমোট কন্ট্রোল দিয়ে, মানে এটা এটা এটার ড্রোন যেই সেন্সে, যেটা যদি একটা মিলিটারি গ্রেড ড্রোন হইতো যেটার পেলোড অনেক অনেক বড় পেলোড, সে অনেকক্ষণ ফ্লাই করতে পারে, অনেক দূর তার রেঞ্জ, তাকে রিমোট কন্ট্রোল দিয়ে আপনি বসে রংপুরে বসে আপনি চিটাগাং আপনি ফ্লাই করেন, মানে যেগুলো রিয়েল থিং সেগুলো না, এটা হইতেছে একটা খেলনা বিমান মাঠের মধ্যে ওই যে রেঞ্জ হয়তো 100 meter হবে এরকম করে রিমোট, এগুলো রিমোট কন্ট্রোল এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, এগুলো যে কোনো সায়েন্সের এসো না, যারা বোঝে না তারা চিৎকার চেঁচামেচি লাফালাফি করতেছে। জাফর ইকবাল স্যারদের উচিত তাদেরকে বোঝানো যে বাংলাদেশে কোনো রিয়েল সায়েন্স হচ্ছে না, এটা কোনো সায়েন্স না। কিন্তু দেখা গেল কি, সবাই পত্রপত্রিকা যারা গণ্ডমূর্খ, কোনো ধারণা রাখে না এখানে কি হইতেছে, তারা ভাবতেছে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, তারা ভাবতেছে বাংলাদেশ ড্রোন আবিষ্কার করে ফেলছে, তারা ভাবতেছে বাংলাদেশ রিসার্চ করে অদ্ভুত অবস্থা। যারা বোঝে তারা যুক্ত থাকছে বরং এগুলো ফুয়েল করছে। জাফর ইকবাল স্যারকে যখন জিজ্ঞেস করছে উনি এত সুন্দর করে ভাবালুভাবে উত্তর দিতেছেন যে বাংলাদেশের স্পেশাল সায়েন্স হইতেছে, ওনার তখন বরং উচিত ছিল বলা যে কাম ডাউন, এখানে এটা একটা খেলনা বিমান, রাইট? তো এই 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 যে একটা কালচার বাংলাদেশের একটা অ্যাটমসফিয়ার, একটা উদ্ভট অসুস্থ অ্যাটমসফিয়ার যেখানে আপনার কোনো স্কলারলি কোনো কোনো পরিবেশ নাই, এই এই জিনিসগুলাকে এই অসুস্থ কালচারটা চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। যেমন আপনি ধরেন যে ট্রাম্পকে অ্যাকিউজ করা হয় যে হোয়াইট সুপ্রিমিসিস্টরা, ট্রাম্প যখন ক্ষমতায় থাকে তখন হোয়াইট সুপ্রিমিসিস্টরা এম্পাওয়ার্ড ফিল করে, তারা এমন একটা অবস্থা তৈরি করে, তখন ট্রাম্পকে যখন বলে যে তুমি নিন্দা জ্ঞাপন করো এদের প্রতি, ট্রাম্প কিন্তু নিন্দা জ্ঞাপন করে না, এদিক পিছলায় ওইদিক পিছলায়, এবং এরা কিন্তু এটা আরো এম্পাওয়ার্ড হয়। এই জিনিসগুলো আপনি বাংলাদেশেও দেখবেন যে সন্ত্রাসীদেরকে নানানভাবে, যেমন একটা সরকার ক্ষমতা আসলে কিছু গ্রুপ এম্পাওয়ার্ড ফিল করে, আর একটা সরকার ক্ষমতা আসলে কিছু গ্রুপ এম্পাওয়ার্ড ফিল করে, একইভাবে এই সায়েন্টিস্টদের উচিত ছিল সঠিক সায়েন্স কোনটা কোনটা সিউডো সায়েন্স এগুলো বোঝানো, কোনটা স্টান্টবাজি কোনটা, ওনারা সেগুলো না করে ওনারা এম্পাওয়ার্ড করে এই ধরনের স্টান্টবাজির কালচারকে। ছেলে পেলে যখন আপনার দেশপ্রেম বলেন, চেতনা বলেন, সায়েন্স বলেন, সবকিছু নিয়ে একটা স্টান্টবাজি, একটা গ্রুপিং, একটা ফ্রোম্যানশিপ, এবং ওনারা এগুলোকে ফুয়েল করে দেয়। আমরা সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে উঠাই ফেলি, মানে আমাদের অ্যাপ্রোচটা কিন্তু সায়েন্টিফিক না। প্রথম কথাই হচ্ছে যে অপ্রশ্ন করতে হবে কেন, কি কিভাবে, এই জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে। কিন্তু আমাদের যে বাংলাদেশিদের ট্রেডিশনাল যে মাইন্ডসেট, এতে কিন্তু আমাদের প্রশ্ন করা যাবে না, এটা হচ্ছে আমাদেরই কথা, প্রথম কথা, ইটস ট্রু। এবং এই যে কাল্ট গুলা যে তৈরি হয়, এটা কিন্তু আসলে ওই ধরনের মেন্টালিটি থেকেই তৈরি হয়। তবে এই ক্ষেত্রে আমি আবার একটা জিনিস মানে অ্যাড করতে চাই, যে আপনি চাঁদের কথা বললেন, যে চাঁদের হাতে অপশনস ছিল যে জনগণকে বোঝানো যে এটা সায়েন্স আর এটা সিউডো সায়েন্স, এটা তো উল্টা ওনারা করেনই নাই, বরং হচ্ছে যে এইগুলাকে আরো ওনারাই করছেন, সেলিব্রেট করছেন। এটা এটাকে আমি অবশ্যই করি কন্ডেম, যে এটা 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 মোটেও কোনো ভালো কাজ হয়নি। তবে আমি একটা জিনিস এখানে আমার মনে হয় যে ওনাদের সাইকোলজিটা ছিল অনেকটা এরকম যে মানুষের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করা, দেখো আমাদেরও সায়েন্স আমরাও করতে পারি, সেটা ফলাফল আসলে ভালো হয়নি। বিকজ রিসেন্টলি অনেকগুলো উদাহরণ কিন্তু আমরা দেখছি, একটা হচ্ছে ভ্যাকসিন, এর আগে হচ্ছে আপনার ওই যে ক্যান্সারের একটা মনে হয় মার্কেটে আসার আগে যে পত্রিকাতে যে এত ফলাও করে অপ্রচার হইলো, সেটা কিন্তু, এবং সেটা সেটার এই যে এটা হইতেছে দুঃখের জায়গাটা, ওখানে কিন্তু বিগ ওয়ার্ড ছিল ক্যান্সারটা, ফোকাসে ছিল ও ক্যান্সারের। আসলে কিন্তু এই রিসার্চ
তখন যারা এই লাইনের রিসার্চার, এখন যেরকম ভ্যাকসিন নিয়ে কথা বলা, যারা ভ্যাকসিন নিয়ে কাজ করে রিসার্চার, এনারা কিন্তু সব বিভিন্ন লিঙ্কডইন শেয়ার করে দেখাই দিতেছে যে আসলে রিয়েল পিকচারটা কি। তখনও কিন্তু যারা এই লাইনের রিয়েল রিসার্চার, ওনারা কিন্তু দেখাইছেন বিভিন্ন লিঙ্কডইন শেয়ার করে এরকম ভুরি ভুরি রিসার্চ পেপার, একদম হুবহু একই টেকনিক ব্যবহার করে, যে ক্যান্সার আপনার 5 মিনিটে ব্লাড স্যাম্পল থেকে ক্যান্সার নির্ণয় করার টেকনিক, প্রচুর রিসার্চ পেপার আছে। কিন্তু যে ক্যান্সার ওয়ার্ডটা আছে, বাংলাদেশিরা ভাবছে ক্যান্সারের নিরাময় করে ফেলছি আমরা, এই এই মানে এরা হইতেছে এরকম আর কি। তো এইগুলাতে যেটা আপনি বললেন, আমি আপনার সাথে একমত, হয়তো বা এরকম একটা উদ্দেশ্য থেকে থাকতে পারে ওনাদের একটা সময় ওনারা, যে আমরা এখানে একটা এনথুজিয়াজম তৈরি করি, একটা একটা মোটিভেশন, সুতরাং লাফালাফি করতেছে করুক, যেটা নেভার ওয়ার্ক, এবং এটা যে কখনো কাজ করবে না এটা বোঝার ওনারা এত সিনিয়র মানুষ, একটু সফিস্টিকেশন ওনাদের থাকা উচিত। কারণ হচ্ছে আপনার যে আপনি দেখবেন তথাকথিত সুশীল বা যারা বুদ্ধিজীবী, ওনারা কিন্তু বোরিং কথা বললে ওনারাই রাইট কথাটা বলে। একটা রাষ্ট্র, একটা রাষ্ট্রের মধ্যে হইতেছে যে সুলাইমান যখন আরিফার হোসেনরা যেসব স্ট্যাটাস দিয়ে পারেন, এইভাবে যে একটা রাষ্ট্র সমস্যা সমাধান হয় না, এগুলো যে মচমচা কথাবার্তা, এগুলো পাবলিক মাঠ গরম করা, লাইক লাভ রিয়েক্ট পাওয়ার কাজকর্ম, এগুলো দিয়ে যে একটা রাষ্ট্র সমস্যা জীবনে সমাধান হবে না। একটা রাষ্ট্র সমস্যার সমাধান করতে হলে প্রতিষ্ঠান ঠিক করতে হবে, আইনের শাসন, এই জিনিসগুলো, এই কথাগুলো কারা বলবে? এই লাফালাফি গুলা করবে হইতেছে পোলাপন, যারা বোঝে না, মূর্খ, গণ্ড মূর্খ। আর যারা জানে বুঝে, যারা বুদ্ধিজীবী সুশীল, তারা তাদের দায়িত্ব পালন করে, তারা এইগুলো পয়েন্ট আউট করতে থাকে। তো এটা আমাদের যারা সায়েন্স জনপ্রিয় করতে নামছেন, ওনারা যদি এটা চিন্তা করে থাকেন, একটা খেলনা বিমানকে আমি ড্রোন বলে মিডিয়া লাফালাফি করলে এটা সায়েন্স এভাবে জনপ্রিয় হবে, এটা কাজ করে নাই, এবং এটা যে কখনোই কাজ করবে না। এইভাবে যে একটা দেশে সায়েন্স জনপ্রিয়, আমি এগুলো নিয়ে তখন লেখালেখি করছিলাম, যে আরিফার হোসেন দাবি করছেন যে বাংলাদেশ স্যাটেলাইট পাঠাইছে, এতে করে সায়েন্স জনপ্রিয় হবে। এতে করে বাংলাদেশের সায়েন্স জনপ্রিয় হয়ে ছেলে পেলে করবেটা কি? বাংলাদেশে কোথায় রিসার্চ হবে? রিসার্চ নাই, ফান্ডিং নাই, বাজেট নাই, তো সায়েন্স জনপ্রিয় করার মানে কথাবার্তার কোনো মা বাপ খুঁজে পাই না। তো আমাদের যেখানে উচিত ছিল সায়েন্স রিসার্চ চালু করা, বাজেট তৈরি করা, এগুলো নিয়ে কথা বলা, সেটা না করে আমরা পোলাপানের ম্যাস লেভেলে সায়েন্স জনপ্রিয় করতেছি, ম্যাস লেভেলে আমরা মানুষকে সচেতন করতেছি। দেশ কিন্তু কোনো চেঞ্জের কোনো কিছুই হচ্ছে না, যেখানে সেখানেই আছে, আরো 100 বছর সেখানেই থাকবে। তো এই সফিস্টিকেটেড আলোচনাগুলো করা উচিত ছিল, পোলাপান লাফালাফি করে, কিন্তু এক্সপেক্টেড ছিল যারা শিক্ষিত জন, বুঝতার জন, তারা এগুলা ডিস্টিংগুইশ, ডিফারেন্সিয়েট করে দেখানো, কিন্তু ওনারা উল্টা রং ফিউলিং এর মধ্যে, একটা রং কালচারের মধ্যে আপনি যদি স্টানবাজি বা এই যে ফেম সিকিং বা আচানক একটা 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 জিনিস করে সবার ইন আনেন অ্যাটেনশন, ওই ক্ষেত্রে কিন্তু এস্টাবলিশ হওয়াটা খুবই টাফ। বাংলাদেশের একাডেমিয়াতে এমন অনেক রিসার্চার আছেন যারা নীরবে নিবৃতে শত শত পেপার ওনাদের কিন্তু আছে, এবং ওনাদের সাইটেশনও কিন্তু অনেক ভালো, ওনাদেরকে কিন্তু আমরা সামনে আনি না। ওনাদেরকে কিন্তু সরকার অথবা সংশ্লিষ্ট যেই ইয়েরা আছেন, হর্তাকর্তারা আছেন, এটা কিন্তু ওনাদেরকে ইভেট করতেছে না, করতেছে না, কিন্তু তারাই হচ্ছে যারা আসলে এই ধরনের একটা স্টান বা পাজি করে পত্রিকারই হতে পারতেছে, এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারেস্টের ব্যাপারটা আর কি। যে বাংলাদেশে যাদেরকেই আপনি সামনে দেখবেন, আপনি এটা ধরে নিতে পারেন যে এরা কোনো না কোনো ভাবে সরকারের ইন্টারেস্টকে সার্ভ করে বলেই সরকার অ্যালাউ করতেছে। যদি সরকারের ইন্টারেস্ট সার্ভ না হয়তো সরকার এদেরকে অ্যালাউ করতো না, আমরা এদেরকে চিনতাম না। আর যারা যে আপনি যেটা বলেন, অনেকে নিভৃতে কাজ করে দিতেছে, এরা কখনো স্ক্রিনে আসে না বা কখনো এরা কিন্তু ওখানে আসতেও পারবে না। আপনি কিন্তু বাংলাদেশে একটু যদি লাইমলাইটে আসেন, আপনি ইদার সরকারের ইন্টারেস্ট সার্চ করবেন, অথবা আপনাকে হেনস্থা করে কোনো একভাবে আপনাকে একদম পাঠিয়ে দেওয়া হবে, ইদার কোনো একটা মামলায় ফেলা হবে অথবা কোনো একটা হেনস্থা করা হবে। তো আপনি লাইমলাইটে আসতে হলে অবশ্যই আপনাকে সরকারের পাশে সার্চ করতে হবে, এবং আপনি এই প্যাটার্নটা যদি আপনি বোঝেন, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা ফেনোমেনন ব্যাখ্যা করা যায়। আপনি প্রত্যেকটা বাংলাদেশের সেলিব্রিটির দিকে তাকান, যারা লাইমলাইটে আছে, এরা হয় মুখ বন্ধ রাখছে অথবা সরকারের পারপাস সার্ভ করতেছে। মুখ বন্ধ রাখাও কিন্তু সরকারের পারপাস সার্ভ করা বাংলাদেশে। ইকোনমিক্স, সায়েন্স এন্ড আপনার পলিটিক্স, এভরিথিং ইজ কানেক্টেড। এখানে যে বিষয়টা, যে আমাদের যে অ্যাজাম্পশনটা যে হচ্ছে যে আপনার একটা আছে মানে অক্ষমতাশীল একটা আপনার বিরাট গোষ্ঠী আছে যারা তাদের পারপাস সার্ভ করে, শুধুমাত্র তারাই অপ্রমোটেড হয়, আর যারা তাদের পারপাস সার্ভ করে না এটা অপ্রমোটেড হয় না। এটা আসলে মানে এটা আসলে অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে যেখানেই আপনার একটা ফেয়ার ডেমোক্রেটিক সিস্টেম নাই সেখানে কিন্তু এই জিনিসটা ট্রু। কিন্তু আমরা এর
এই এই জিনিসটা সত্য, কিন্তু এটাও সত্য যে আমাদের যতটুকু করার কথা ছিল ততটুকু আমরা করতেছি না। কি কারণে করতেছি না সেটা আপনাকে এক্সপ্লেইন করি, যে দেশে যদি ডেমোক্রেসি না থাকে এর অর্থ কিন্তু এই না যে ওই দেশে সায়েন্সের কোনো অগ্রগতি হবে না। যেমন এটা খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে ইউএসএসআর, স্টালিনের আমলে কিন্তু রাশিয়ান সায়েন্স এন্ড টেকনোলজি অনেক দূর আগে গেছে, অর্থাৎ ওরা কিন্তু ওদের আপনার যে ই জায়গাটা যে পলিটিক্যাল অটোক্রেসি এটাকে একদিকে, আর সাইন্টিফিক যে আপনার ইটা যে অগ্রযাত্রাটা ওইটার যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার এনভায়রনমেন্ট ওটাই একদিকে ইনশিওর করতে পারছে। ওইদিকেও মানে আমরা কিন্তু আসলে মানে এই জিনিসটা হচ্ছে আমাদের যে ফেলিওরটা এটা আসলে আমাদের মানে ফেয়ার এনভায়রনমেন্ট নাই সেটা কিন্তু এক্সপ্লেন করতে পারতেছেন, অর্থাৎ আমরা কিন্তু মানে আন্ডার পারফর্ম করতেছি দুই দিক থেকে, একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস ইনশিওর করতে পারতেছি না, আরেকটা হচ্ছে যে সোশ্যাল জাস্টিস ইনশিওর করতে না পারলেও তাদের ইন্টারেস্ট হচ্ছে তখনকার আপনার হেজেমনিতে ওয়ার্ল্ড কন্ট্রোলিং এর ব্যাপারে তাদের ইন্টারেস্ট ছিল, সেটার স্বার্থে তাদের যে এরিয়াতে তাদের ফ্লারিশ করতে দেওয়া প্রয়োজন ছিল স্পেস রিসার্চ মিলিটারি রিসার্চ তারা সেসব এরিয়াতে দিছে। বাংলাদেশে দেখেন এখন বাংলাদেশে এখন অটোক্রেসি চলতেছে, কিন্তু এট দ্য সেম টাইম এটাও সত্যি বাংলাদেশের ইকোনমি আগের চেয়ে সিগনিফিকেন্টলি ভালো অন্যান্য সরকারের তুলনায়, কারণ সরকারের সেখানে ইন্টারেস্ট আছে। সো সরকারের যেই দেশে এক এক সরকারের ইন্টারেস্টের যা এরিয়া এক একটা আলাদা, বাংলাদেশের সরকারের যেখানে ইন্টারেস্ট এরিয়া তারা সেখানে লিমিটেড ক্যাপাসিটিতে অ্যালাউ করতেছে, ইউএসএসআর সরকারের যেখানে ইন্টারেস্ট এরিয়া তারা সেখানে লিমিটেড ক্যাপাসিটিতে অ্যালাউ করতেছে, ইরানে বলেন নর্থ কোরিয়াতে বলেন যেখানে যে গভর্নমেন্টের যেটা প্রায়োরিটি যেটা ইন্টারেস্ট তারা সেখানে লিমিটেড ক্যাপাসিটিতে অ্যালাউ করে। সো বেসিক্যালি এটা সারা পৃথিবীতে আপনি যেটা বলেন ইভেন ইউরোপ বলেন ইউএসএ বলেন সবখানেই সরকার প্রত্যেকেই নিজের ইন্টারেস্ট সার্ভ করার চেষ্টা করতেছে, বাট দ্য ডিফারেন্স বিং হইতেছে সভ্য দেশে ইনস্টিটিউশনগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকায় চেক এল ব্যালেন্স থাকায় এই 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 মানে ইন্টারেস্ট নিজেকে নিজের ইন্টারেস্ট সার্ভ করার জন্য যে ফোর্স এক্সার্ট করা এটা লিমিটেড। সবাই চেষ্টা করতেছে ইভেন ট্রাম্পও করতেছে, কিন্তু ট্রাম্প করলেও পারবে না, তার একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর হাত পা বাঁধা, এর বেশি সে যাইতে কোনোভাবেই পারবে না যদিও যত চেষ্টাই সে করুক। কিন্তু যেসব দেশে আইন নাই ডেমোক্রেসি নাই রুল অফ ল নাই যে যথেষ্ট তারা যা ইচ্ছে তাই করতে পারে, তো সেই ক্ষেত্রে কি যেমন ধরেন বাংলাদেশে আমার একবার আমার ডিপার্টমেন্টের একজন টিচার ঢাকা ইউনিভার্সিটির আমি এসে যাওয়ার পর স্যারের সাথে কথা হচ্ছিল, উনি বললো যেরকম যে উনি রিসার্চ করতেন, উনি ছাপোষা মানুষ খুব ইন্টারেস্ট রিসার্চে, উনি ফান্ডিং ফান্ড টান আনেন রিসার্চ করতেন, সরকার চেঞ্জ হইল ওনার ফান্ড পুরোপুরি ফান্ড বন্ধ হয়ে গেল, ওনার রিসার্চও বন্ধ হয়ে গেছে। তা আমি জানি ওনাকে উনি কোনো পলিটিক্সে নাই কোনো কিছুতে নাই, কিন্তু ধরেন যে এই ফান্ড তাদের তো রিসার্চ প্রায়োরিটি না, তাদের প্রায়োরিটি হয়তো এইটা, অথবা কোনো সরকার দলীয় টিচার আসলে গুন্ডা আর কি, কোনো সরকার দলীয় গুন্ডা টিচার ওনাকে হয়তো এই টাকাটা দিয়ে দিছে, তো সে তাকে বাজেট তো লিমিটেড, সেটা করতে হলে যে একজন রিয়েল রিসার্চার তার টাকাটা বন্ধ করে দিতে। তো এই 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 পরিবেশের কারণে এই অবস্থায় একটা দেশে যে কোনোভাবে এই দেশের এই পরিস্থিতি যদি পরিবর্তন করা না হয়, যে আমাদের আরিফুল হাসানরা যেটা বলে যে রাস্তায় ঠোঙ্গা না ফেললে হইতো স্যার জলাবদ্ধতা হবে না, ওই দিক থেকে যে আপনার সব দখল করে ফেলছে খাল, মানে নর্দমার কাছে দাঁড়ায় পাঁদের গন্ধ নিয়ে কমপ্লেন করে, ছোটখাটো বিষয়গুলোকে এরা বড় করে দেখানোর চেষ্টা করে, ওইগুলো দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করে আসল জায়গাতে যায়। এই জিনিসগুলো বোঝার জন্য যে সফিস্টিকেশন যাদের কাছ থেকে কথা বলতে আসা উচিত, তারা যখন উল্টা ন্যারেটিভটা শুরু করে, তারা যখন একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে তাদেরকে ভুল বোঝায়, তখন আমি আপনি আমাদের পক্ষে তো জীবনেও সম্ভব না আপনার এই ন্যারেটিভটাকে ঘুরায় সঠিক আলোচনাটাকে সামনে আনা, এই দেশকে পরিবর্তন করা। আমার দুঃখ রাগ ক্ষোভের জায়গাটা সেখানে, জাফর ইকবাল স্যার স্মার্ট এনাফ টু নো যে কিভাবে কি করণীয় কিভাবে কি করতে হবে, বাট হি ইজ জাস্ট কমপ্লেসেন্ট আপনার এই 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 ওই আপনার কি বলবো এটা একটা মগের মূল্যকে, এই মগের মূল্যকে উনি বিশ্বাস করতেছেন যে এইভাবে খেলার বিমানকে ড্রোন বলে প্রচার করলে সায়েন্স আগে যাবে, আরিফুল হোসেন যেরকম মনে করে যে স্যাটেলাইট পাঠাইলে তরুণ প্রজন্ম খুব উত্তেজিত হয়ে হইতেছে বিজ্ঞান গবেষণা শুরু করবে, যে দেশে সায়েন্সের পিছনে কোনো বাজেট নাই, হাউ কামস আই ডোন্ট নো। সো এই জিনিসগুলো যে আলোচনা ইপোর্ট হয়ে গেছে এই জায়গাতে, ওনারা ন্যারেটিভটা কেমন জায়গায় নিয়ে গেছেন এবং ওনাদের এত বড় ফ্যান ফলোয়িং, আমি আপনি আমরা সারাদিন মিলে এই দেশের খোল নলচে বন্ধন আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াইছে, এবং এই কারণে আলটিমেটলি মানে কোনো ভবিষ্যৎ নাই আর কি, কথা না বললেও পারা যায় না এনাদের বিরুদ্ধে, কারণ দে আর কন্ট্রোলিং এভরিথিং ইন এ ওয়ে। এখানে একটা আমাদের সেই ক্লাসিক্যাল আলোচনা আমাদেরকে আবার যেতে হবে, যে ফিরে যেতে হবে যে ইউজুয়ালি ইউরোপে যে জিনিসগুলো 200-300 বছর আগে হয়েছে ওইগুলাই শ্রেষ্ঠ অফ দা ওয়ার্ল্ড 100 বছর আগে হয়েছে বা এখনো হচ্ছে,
ফর এক্সাম্পল চীনে ওদের কিন্তু পলিটিক্যাল আনরেস্ট, আনস্টেবিলিটি বা এই যে একটা টার্মোইল, এটা কিন্তু আপনার ওই যে কমিউনিস্ট রেজিম আসার আগে অনেকদিনই কিন্তু ছিল। ইনফ্যাক্ট যখন ওই রেজিমটা আসলো এদের অনেকগুলো ভুল পরিকল্পনা অন্তর্কল হয়ে এটা নিয়েও কিন্তু ওদেরকে অনেকদিন সাফার করতে হয়েছে। তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে এই যে একটা সমাজের যে একটা চেঞ্জ, একটা যে একটা জেনারেশনের যে চেঞ্জ হওয়া, যে একটা জেনারেশনের মেন্টালিটি সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া আগের জেনারেশনের চেয়ে, এটা হওয়াটা বেশ পেইনফুল একটা প্রসেস। এটা কিন্তু আসলে আমরা যে খুব স্বতঃস্ফূর্ত ভাবে হয়ে যাবে অথবা আলোচনার মাধ্যমে হয়ে যাবে জিনিসটা কিন্তু সেরকম না। এটা আমি একটা আপনাকেই দিই এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে এই যে একটা ক্ষমতার আশেপাশে যে সুবিধাভোগী যে শ্রেণীটা আছে আর তাই না, এরা আকারা আসলে এরা কিন্তু আমাদের মতোই মানুষ, আমাদেরই আত্মীয় স্বজন। অর্থাৎ সিস্টেমটা একটা হজরল অবস্থার মধ্যে আছে কিন্তু এটা কিন্তু অনেক মানুষেরই পারপাস সার্ভ করতে পারতেছে, সেই জন্য কিন্তু এটা এখনো টিকে আছে। তো মানে এই হজবরলতা মানে এন্ট্রপিটা পারতে 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 এমন একটা অবস্থা তো হবে হজবরলকে আপনি কোনো ভাবেই আর ফাংশন করাইতে পারবেন না। মনে হয় যে পৃথিবীর প্রতিটা সমাজের চেঞ্জ কিন্তু ওই রকম অবস্থা দিয়েই আসছে। এবং এই যে এখানে আমি একটু আপনার সাথে একমত এবং দ্বিমত করব, সেটা হচ্ছে যে আমরা ইতিহাস নিয়ে এত কথা বলি যে ইতিহাস থেকে কি শিক্ষা, ইতিহাসে কিভাবে, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং ইন মাই হাম্বল অপিনিয়ন যে এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজির কারণে স্পেশালি ওই যে আপনার সিঙ্গুলারিটি যে আমরা পৌঁছাবো 2050 সালের 30 সালের মধ্যে সায়েন্টিস্টরা প্রেডিক্ট করতেছে, তো এই যে বাস্তবতাটা যে প্রতি 17 বছরে কম্পিউটার দ্বিগুণ পাওয়ারফুল হয়ে যাইতেছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওয়ার্ল্ডে 1 বছর মানে হইতেছে আগেকার 500 বছর লিটারেলি, অলমোস্ট লিটারেলি। এই এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল চেঞ্জ, এই চেঞ্জটা বোঝার মতো এটাকে ফলো করার, ফ্যাদম করার অ্যাবিলিটি কিন্তু সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের বেশিরভাগ শিক্ষিত মানুষই নাই বলে আমার মনে হয়, কারণ তারা আন্ডার এস্টিমেট করে যে পৃথিবীটা কত কুইকলি চেঞ্জিং। তো এই প্রেক্ষিতে আমার যেটা মনে হয় যে ইতিহাস থেকে আমাদের আর শিক্ষা নেওয়ার কোনো কিছু বাকি নাই অলমোস্ট, কারণ হচ্ছে পৃথিবীটা এখন এত পরিবর্তিত, জাস্ট 10 বছর আগের সাথে এখনকার পৃথিবীর এত বড় গাল্ফ যে 10 বছর আগে থেকেও কিছু শিক্ষা নেওয়ার মতো অলমোস্ট কোনো কিছু নাই আমাদের, বরং উই হ্যাভ টু লুক অ্যাহেড যে সামনে কি হইতে যাচ্ছে। এটা আমি কেন বললাম যে ধরেন আমি ইতিহাস রাজনীতির লিঙ্ক করে বলি, যেটা আমরা আসলামী সায়েন্সের আলোচনা থেকে এখানে এই সেন্সে যে বাংলাদেশে কোনো সায়েন্সের হচ্ছে না, সমাজের ইস্যুটা কোন জায়গাতে। তো আপনি দেখেন যে অনেকে বলে কুর কথা বলে, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, আমরা জানি থ্রু আউট হিস্ট্রি অনেক রকম কুর হয়েছে, রেভলিউশন হয়েছে, বলা হয় যে বাংলাদেশে এরকম একটা রেভলিউশন হইতে হবে যেভাবে অতীতে রেভলিউশন হয়েছে, সরকার টপল করা হয়েছে। তো সেই সব পৃথিবী যে এখন আর নাই, এগুলো যে ইম্পসিবল হয়ে গেছে, মানুষ কিন্তু এটা বোঝে না, মানুষ ইতিহাস কপচানো শুরু করে কি কি হয়েছিল অতীতে, কিভাবে করে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি, কিন্তু মানুষ এটা বোঝে না 2020 সালের পর পৃথিবীতে কু ইজ এন ইম্পসিবল থিং। সার্ভেলেন্স যেই পর্যায়ে পৌঁছাইছে, সরকারের এখন যেই পরিমাণ সার্ভেলেন্স থাকে, যেই পরিমাণ অ্যাক্সেস থাকে, যেই পরিমাণ মনিটরিং থাকে, একটা কনস্পিরেসি সরকারের বিরুদ্ধে করে এক রাত পার হইতে পারবে না। ট্যাঙ্ক নিয়ে তো আপনার বের হয়ে ইয়ে থেকে ক্যান্টনমেন্ট থেকে গণভবন পর্যন্ত আসা দূরের কথা, ওরা প্ল্যান করতে করতে সরকারের কানে সব চলে আসবে যে কে কোথায় কি প্ল্যান করতেছে, এই পরিমাণে সার্ভেলেন্স। তো মানুষ এই জিনিসগুলো বোঝে না যে 2020 সালে কু হওয়া সম্ভব না, 2020 সালে সরকার ফেলে দেয়া আগের মতো যে আপনার একেবারে কমিউনিস্ট আন্দোলন করে গেরিলা যুদ্ধ করে, এই পৃথিবী নাই, এই পৃথিবী এক্সিস্ট করে না, এত দ্রুত পৃথিবী বদলায় যাচ্ছে, মানুষ এই জিনিসগুলো বোঝে না। এই কারণে এই আমি এই জন্য ইতিহাস নিয়ে আমি কথা বলি, আমি পার্সোনালি আমি খুবই নিরুৎসাহী ইতিহাস থেকে, আমার দৃষ্টিতে আর জানা বোঝা শিখার কিছু নাই, হয়তো হাইয়েস্ট 5 বছর পিছন থেকে আমি হয়তো কিছু শিক্ষা নিতে রাজি আছি, 50 বছর পিছনে আমার জন্য ইজ ওয়ে টু অবসিলিট শ্রেণী সংঘাত হতে 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 এরপরে ক্লাস স্ট্রাগল আরো আরো সেই সমস্ত বিপ্লবের কথাবার্তা আছে, ওইগুলো হচ্ছে তাত্ত্বিক কথা। কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দেখতেছি যে ইনফ্যাক্ট লাস্ট 20-30 ইয়ার্স যেই মানে যেই দেশগুলা বা যেই সমাজগুলো অনেক দূর অগ্রসর হয়েছে, সেখানে কিন্তু একটা জিনিস সবার মধ্যে খুবই কমন ছিল, সেটা হচ্ছে আগের জেনারেশনের মানুষ যা ভাবতো
পরের জেনারেশনের মানুষ সেই জিনিসটা আর ভাবে নাই, মেন্টালিটির যে একটা চেঞ্জ এই জিনিসটা কিন্তু হয়েছে। তো আমি আমার এখানে যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে এই চেঞ্জটা যে সবসময় একটা রাজনৈতিক ঘূর্ণাবর্তের মাধ্যমেই হবে সেটা কিন্তু আমি আমি মনে করি না। কিছু একটা সমাজের ভিতরে আসলে হতে হয়, মানুষ আসলে এই চেঞ্জটা হতে অপাধ্য হয়। আমি আপনার কথার সাথে একমত এখানে, উইথ দ্য এক্সেপশন অফ কান্ট্রিজ লাইক বাংলাদেশ এবং নর্থ কোরিয়া, যেইখানে টোটালিটেরিয়ানিজম ধরেন বিন্দু মাত্র আপনার এমন ভাবে গ্রিপ করা হয়েছে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা জিনিসকে, যে এই জাল ভাঙা যে অসম্ভব এইটা অ্যাপ্রিসিয়েট করাটাও ডিফিকাল্ট, যে কি পর্যায়ে কি আপনার ম্যাগনিচিউডের জালটা বিস্তার করা হয়েছে। তো যে কারণে আপনার ধরেন অ্যারব স্প্রিং হয়, আরবের মতো হিস্ট্রিক্যালি ইয়ে দেশগুলো আপনার ধরেন অটোক্রেটিক দেশগুলা, সেইখানে হয়তো আপনার অ্যারব স্প্রিং হয়, আন্দোলন হয়, আর সেখানে বাংলাদেশের মতো তথাকথিত হিসেবে কিন্তু এইসব অ্যারব দেশের তুলনায় বাংলাদেশ অনেক লিবারাল, অনেক মডার্ন, অনেক, তারপর বাংলাদেশের মতো দেশে হইতেছে আপনার কল্পনা করা যায় না যে এখন সরকারের বিরুদ্ধে কোনো একটা অবস্থান নেয়া বা কোনো একটা ইয়ে গড়ে তোলা, হয়তো বা হবে, হয় ইতিহাসে, অ্যাগেন ইতিহাসের কথা আমি যদি থামতে চাই না, তারপর ইতিহাসে দেখা যায় যে আনএক্সপেক্টেড ওয়েতে অনেক কিছু হয়, কিন্তু যে যেসব কান্ট্রিগুলো যেসব ইয়ে বলে আপনার টোটালিটেরিয়ানিজম, যেসব কান্ট্রিতে নর্থ কোরিয়া এবং বাংলাদেশের মতো কান্ট্রি, এইসব দেশে দেখবেন আপনি নর্থ কোরিয়ার দিকে তাকান, এই যেরকম ওরকমই আছে, কোনো চেঞ্জ চেঞ্জ নেই, হয়তো হবে, হুনোস, কিন্তু এই বা রাশিয়ার দিকে তাকান, মনে করেন এই যে পুতিন আজকে কত বছর ক্ষমতায় আছে, প্রায় 30 বছর মনে হয়ে যায়, তারপর বাংলাদেশের আমাদের সরকার এখন হয়ে যেতেছে 15-20 বছর, তো আপনার ইয়েতে কি জানি বলো চায়নাতে সরকার তাদের সংবিধান টংবিধান চেঞ্জ করে, মানে ওই যেটা আমি আপনাকে বললাম, যেমন চায়নাতে আপনার এই যে করোনা ভাইরাস ট্র্যাকিং করাটা নিয়ে কিন্তু ওরা কিন্তু চায়নাতে কিন্তু সরকারের কিন্তু পুরাপুরি ওরা ফেস ট্র্যাকিং, জায়গায় জায়গায় ক্যামেরা বসে জনগণের এমন পরিমাণে সার্ভেলেন্স করে চায়নার সরকার, যে কোনো ধরনের ডিসেন্ট যেটা বললাম যে এখনকার সরকার বিরোধী আন্দোলন করে ফেলা বা একটা প্ল্যান করা সরকারকে টপল করে দেয়, এটা ইম্পসিবল হয়ে দাঁড়াইছে, স্পেশালি এই ওইসব দেশে তো সম্ভবই না, ওইসব দেশে যেই যেমন করোনা ভাইরাসের পর কিন্তু চায়নাই কারণে সফল হয়েছিল, যে ওরা যখন ট্র্যাকিং করছে, কন্ট্যাক্ট ট্রেসিং যখন করছে, তখন তাদের প্রত্যেক জায়গায় জায়গায় সরকার ক্যামেরা বসিয়েছে সার্ভেলেন্সের উদ্দেশ্যে, কিন্তু ওইগুলো ইউজ করে তারা ট্রেস করতে পারছে সহজে যে যার করোনা ভাইরাস ধরা পড়ছে সে কোত্থেকে কই গেছে, কার সাথে মিশছে, এইভাবে করে ইউজ করে করে ট্রেস করে করে ওরা খুব সহজে, রিলেটিভলি সহজে জিনিসটা কন্টেইন করতে পারছে। তো তখন এই বাস্তবতাটা আরেকবার প্রমাণ পাইলাম যে আসলেই আমরা শুনছি চায়না সরকার এইভাবে করে আপনার সার্ভেলেন্স করতেছে, সমালোচনা হয়েছে করোনা ভাইরাস আসে, আমরা সেটার একটা চোখের সামনে সেটার একটা ইউজ দেখতে পেলাম যে আসলেই সত্যি। তো এই বাস্তবতায় এই সায়েন্স এন্ড টেকনোলজিকে এইসব টোটালিটেরিয়ান রাষ্ট্র যেভাবে অপব্যবহার করতেছে, যেভাবে কাজে লাগাইতেছে, এর বিরুদ্ধে হয়তো হবে, হয়তো কখনো কল্পনার রাজ্যে কখনো হবে আশা করা যায়, কিন্তু ওইটা হয়তো আউট অফ দ্য ব্লু আর কি। হ্যাঁ, আসলে এই জায়গাটাতে আমার 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 যেটা ওপিনিয়ন যে আমরা কিন্তু ফিউচার আমরা এস্টিমেট করতে পারি, এই এস্টিমেশনের সাথে রিয়েলিটি যে আসলে কতটুকু মেলে সেটাই প্রশ্ন, মেলবে উই ডোন্ট নো, কিন্তু আমরা অন্তত এইটুকু মানে ইরা আমাদের আমাদের সামনে কিন্তু আসলে সব ধরনের সম্ভাবনা গুলাই ওপেন আছে। সুতরাং ফিউচারে কি হবে সেটা হচ্ছে, সেটা যদি আপনি আর ডিস্টোপিয়ান থট যদি আপনার হয়, আপনার কাছে মনে হবে যে আসলে হিউম্যান সিভিলাইজেশন একটা এন্ডের দিকে আগাচ্ছে, এই ধরনের সায়েন্সের অপব্যবহার, সার্ভেইলেন্স, এবং এগুলো নিয়ে কিন্তু অনেক সায়েন্স ফিকশনও আছে যে ডিস্টোপিয়ান ফিউচার নিয়ে, ওটা একদিক। আবার অপটিমিজম, আসলে অপটিমিজম ছাড়া তো আমাদের কোনো উপায়ও নেই, কারণ আপনার যখন দম বন্ধ একটা অবস্থা তখন আপনি শুধু আশা করতে পারেন যে হয়তো ভালো কিছু একটা হবে। কিন্তু অপটিমিজম ব্যাপারটা আমার যেখানে মতানৈক্যটা বা ইস্যুটা, অপটিমিজম তো হইতো আরিফুল হোসেন আর সুলেমান সুখন ফলোয়ারদের জন্য, সেটা হইতেছে এখানে আমি অপটিমিজম মানে কনস্ট্রাকটিভ অপটিমিজম আর এই সমস্ত সুবিধাভোগী অপটিমিজমের মধ্যে একটা ডিফারেন্স আছে। জিনিসটা হচ্ছে এই যে আপনি চাঁদেরই বললেন নাম বললেন, এরা কিন্তু সবাই আসলে ওই সুবিধাভোগী শ্রেণীর মানুষ, এরা যা করে এটা হচ্ছে রিয়ালিটিটাকে আপনার চোখের সামনে মানে যেই রিয়ালিটিটাকে আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে থেকে সরাই বলতেছে যে এত আশাবাদী হও। যে অপটিমিজমটার কথা বলতেছি সেটা হচ্ছে যে যেটা আপনি এখনো দেখতে পাচ্ছেন না, দা আনসিন থিং, সেই আনসিন ব্যাপারে আমরা অপটিমিস্টিক হতে অপারি,
কিন্তু এই জিনিসগুলো আমার প্রশ্ন হচ্ছে বেসিসটা কি আপনার আনসিন হইলো আপনার প্রজেকশন আমরা যে ট্র্যাজেক্টরিটা যদি ফলো করি যদি কোনো প্রজেকশন থাকে এ বি সি হওয়ার সম্ভাবনা আছে এটা হইতাছে বেস্ট কেস সিনারিও কিন্তু সেটার একটা প্রজেকশন আছে যে এটা এটার ভিত্তিতে আমি এটা আমার বেস্ট কেস সিনারিও তো সেই প্রজেকশনটা কি যে আমি কিসের ভিত্তিতে আমি এই প্রত্যাশা করব যে এটা একটা পসিবল আউটকাম এটা কি পুরোপুরি বেসড অন অপটিমিজম নাকি বেসড অন আমার হাতে যেই এভিডেন্স সাবস্টেন্স আছে সেটা থেকে আমি প্রজেক্ট করে ওই পয়েন্টে ওই পসিবিলিটিতে পৌঁছাতে পারতেছি আমার প্রশ্নটা হইতেছে সেখানে যেমন ধরেন যে যেটা আমি বললাম যাদের কথা বললাম তাদের অপটিমিজম হইতেছে বেসলেস আনফাউন্ডেড কোন ধরনের ভিত্তি নাই এই তারা এ বি সিডি দেখাই দিচ্ছে ওইখানে রিচ করার কোনো রিয়েল কোনো কারণ দেখতে পাই না সেটা সেখানে হচ্ছে আমার প্রশ্নটা যে আমি যে অপটিমিস্টিক হব আমি যে পসিবল যে আউটকামটার কথা আমি ধরে নিচ্ছি সেই ধরে নেওয়াটার বেসিসটা কি যেটা আমি আপনাকে বললাম যে আমি যদি দেখি পৃথিবী কিভাবে চলতেছে এবং যেটা বললাম আপনার সার্ভেলেন্স বলেন আপনার কন্ট্রোল বলেন সবকিছু যদি আমি কনসিডার করি তাহলে সরকারগুলো এত পাওয়ারফুল হয়ে গেছে এখন টেকনোলজি থাকায় হাতে টাতে সবকিছু মিলে এদের গ্রিপ এত স্ট্রং হয়ে গেছে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন বাংলাদেশের মতো দেশে এমন ভাবে কবজা করা হয়েছে এবং প্রযুক্তির অপব্যবহার এখন প্রযুক্তির অপব্যবহার আপনি দেখেন বাংলাদেশের এটা একটা প্রমাণ আমি যে প্রযুক্তির ভয়ের কথাটা বলতেছি তার একটা বড় প্রমাণ বাংলাদেশ সরকার কিন্তু এত টোটাল স্ট্রং টোটালিটেরিয়ানিজম চালু করতে পারছে শুধু প্রযুক্তির ব্যবহারে শুধুমাত্র ট্র্যাকিং টেকনোলজি ব্যবহার করে প্রত্যেকটা গুম আমি জানি না আপনি জানেন কিনা কিভাবে গুমের ঘটনা ঘটে আমি জানি আর কি হাউ ইট লাইক ওয়ার্স স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা করা হয় পুরোপুরি ফোন ট্র্যাকিং এবং প্রযুক্তির ব্যবহারে এবং এই একটা ছোট প্রযুক্তি একটা খুব সিম্পল একটা ব্যবহার করে কিন্তু পুরো রাষ্ট্রকে কবজা করে একটা ভয়ের রাজত্ব তৈরি করে রাখছে মানুষ অহর সেটা শুধু যদি সেটা না থাকতো তাহলে কিন্তু সরকারের গ্রিপটা আরো অনেকটাই লুজ হইতো তো আমি সেটা বলতেছি আর কি যে আপনার যেভাবে করে সবকিছু কবজা করা হয়েছে এসব দেশগুলাতে এবং সবকিছু মিলায় যে অপটিমিজমের কথা যে বলতেছেন সেই পসিবল আউটকামটা আপনি কিভাবে দেখতে পাচ্ছেন কিভাবে আপনি এক্সট্রাপোলেট করে সেখানে পৌঁছাতে পারতেছেন সেটার কি বেসিস এমন একটা অপর্যায়ে আসলে আসে এখান থেকে আসলে আর নিচে নামা সম্ভব হয় না আপনি যদি নামেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো অস্তিত্ব থাকে না আপনার এক্সিস্টেন্স তখন শেষ হয়ে যায় অস্তিত্ব টিকে থাকে আপনাকে কিন্তু ওই অবস্থা থেকে ইম্প্রুভ করতেই হয় এটা হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে আর ইম্প্রুভমেন্ট হবে না এটা আস্তে আস্তে ইয়ের দিকে যাবে ধ্বংসের দিকে অর্থাৎ আমাদের কিন্তু ওই সময়ের কোনো ই থাকে না অস্তিত্ব থাকে না তো আমাদের যদি ফিউচারটা এমনই হয় যে আমাদের কোনো অস্তিত্ব আর নাই সো আমার কাছে মনে হয় যে সমস্ত অ্যাটেম্পট আমরা এখন বর্তমানে চাচা করতেছি এটা অর্থহীন না সেটা আমি ধরেন আমি যেতে তাহলে এই যে সিনিক্যাল শোনাইলো আমাকে প্যাসিমিস্টিক সিনিক্যাল শোনাইলো মনে হচ্ছে যে আমি ধরে নিয়েছি যে তার কোনো চেষ্টা করে লাভ নাই ফিউচার নাই কোনো না আমি আমার পজিশন কিন্তু সেটা না আমার পজিশন কিন্তু সিনিক্যাল না আমার পজিশন হচ্ছে যে নাইলে তো আমি কথা বলা থামাই দিতাম কথা বলতাম না আমার পজিশন সিনিক্যাল না আমি জাস্ট বিং রিয়েলিস্টিক যে দ্য ওয়ে থিংস আর আমি যদি প্রজেক্ট করি আমি যদি এক্সট্রাপোলেট করি আমি কোনো বেস্ট কেস সিনারিও দেখতে পাই না মানে বেসড অন ফ্যাক্ট বেসড অন এভিডেন্স বেসড অন দ্য ওয়ে থিংস আর আমি সেই পয়েন্টে পৌঁছাইতে পারি না আই ক্যান নট এখন তার মানে এই না যে আমি থেমে যাবো তার মানে এই যে এটা 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 শুধু আমার এই ক্ষেত্রে না আমার পার্সোনাল লাইফে আমার ফিলোসফি যখন একটা জিনিস যতক্ষণ আমার আয়ত্তে আসার চেষ্টা করার আমি চেষ্টা করে যাবো তারপর আউটকাম যদি আমার ফেভারে না আসে আই এম কুল উইথ ইট যা হয়েছে আমার কিন্তু আমার যখন চেষ্টা করার সুযোগ ছিল তখন হাত পা বন্ধ করে বসে রাখা হলে তো বেস্ট আউটকামটা আসবেই না চেষ্টার সময় চেষ্টা করে দেখতাম একইভাবে এখানে আমাদের চেষ্টা করার চেষ্টা করে যাবো বাট সেটা আর কি যে অপটিমিস্টিক অপটিমিজম তো আমারও আছে যেমন ধরেন আপনি যেটা একটু আগে বললেন যে আমিও একটু আগে আপনাকে বললাম যে আমরা অনেক দেখছি ইতিহাসে যে হঠাৎ করে একটা মানে পালা বদল হয়ে গেছে আপনি ধরেন বাংলাদেশের 9/11 কথা বলেন অথবা বাংলাদেশে অনেকগুলো আন্দোলন আপনার কোটা আন্দোলন থেকে শুরু করে বেশ অনেকগুলো আন্দোলন যেগুলো সরকার ভয় পাইছে যে কোন দিকে মোড় নেয় কারণ আমরা অতীতে দেখছি ইতিহাসের হঠাৎ করে মোড় ঘুরে গেছে যেমন আপনার মিলিটারি ব্যাক গভর্নমেন্ট কিন্তু আমাদের হঠাৎ করে ঢাকা ভার্সিটি থেকে একটা আন্দোলন শুরু হলো এটা স্পার্ক করে ছড়াইতে ছড়াইতে শেষ পর্যন্ত কোথায় চলে গেল তো সরকারের ওই ভয়টা পায় যে কোন আন্দোলন কোথায় গিয়ে এন্ড আপ করে সেটা তো হইতেছে এমন একটা পসিবিলিটি যেটা আলোচনার যোগ্য না এটা জাস্ট মিয়ার চান্স সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি না সেটার সামনে রেখে আমরা একটা কনস্ট্রাকটিভ আলোচনা আগে নেওয়া সম্ভব না যে কখন একটা কিছু হয়ে যাবে বাই মিরাকল সেই তাহলে তার এটা তো আসলে কনস্ট্রাকটিভ আলোচনার কোনো কম্পোনেন্ট হইতে পারে না ওইটা ওই পয়েন্ট থেকে আমি বলতেছি আর কি যে কনস্ট্রাকটিভ আলোচনা করতে গেলে কি প্রজেকশন কি সিচুয়েশন কি বেসিস কি গ্রাউন্ড আছে যেটার ভিত্তিতে আমরা একটা বেস্ট কেস সিনারিও ইমাজিন করতে পারি
ওই জায়গা থেকে আর কি আমার সিনিসিজমের জায়গাটা পেসিমিজমের জায়গাটা, বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন যে এটার মানে গিভিং আপ আর কি। তো আমরা যখন প্রজেকশনটা করতে যাই চলে আসে যে প্রশ্ন চলে আসে যে আমরা কি শুধু বাংলাদেশ নিয়ে আলোচনা করতেছি নাকি সারা পৃথিবী নিয়ে আলোচনা করতেছি। আমরা যদি দেখি যে সারা পৃথিবীর স্কেলে এখানে একদিকে যেমন ডেটা চুরি হচ্ছে, আরেকদিক থেকে কিন্তু আবার আপনার ওই যে গভর্নমেন্টের যেই গুলো ডকুমেন্ট গুলা এদের যে যে ফাইল গুলো সেগুলো কিন্তু লিক হচ্ছে। অর্থাৎ এই যে প্রযুক্তির যে বেনিফিট এটা কিন্তু এক তরফা না, জনগণ কিন্তু সেটা কি ইউটিলাইজ করতে পারতেছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে সরকার গুলো যে ক্যাপাসিটিতে এটাকে ম্যানিপুলেট করতেছে, জনগণ কি সেই ক্যাপাসিটিতে এটা ইউজ করতে পারতেছে কিনা, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু দেখি যে এই এক্সপ্লয়েটেশনটা কিন্তু একমুখী না, এটার কিন্তু অপজিটিভ নেগেটিভ দুইটা অংশই আছে। সো ওই দিক থেকে কিন্তু আমরা একটু হলেও আমাদের মধ্যে আশা আছে যে জনগণের হাতে এখন, মানে আগে একটা মানুষ মানে একটা মানুষই ছিল, আর একটা মানুষ মানে একটা মানুষ না, একজন মানুষের ফেসবুক অ্যাকাউন্টে 8,000 ফলোয়ার আছে, কিন্তু তার মেসেজ 8,000 মানুষকে দিতে পারতেছে, কিন্তু আগের চেয়ে এখন অনেক শক্তিশালী। এক্ষেত্রে প্রজেকশনের ব্যাপারে আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমার খুব সময় মতো মনে পড়লো সেটা, যে আমি যেটা বলছি এটা এখন একটা সুন্দরভাবে আর একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবো, যে আমি কিসের ভিত্তিতে আমি এই প্রজেক্ট করব, যে আমি একটা বেস্ট কেস সিনারিও যে আমি এক্সপেক্ট করতেছি এটার বেসিস কি, আমি এই রাষ্ট্র বা আমার যে সার্কামস্টান্স সেটা সেই প্রজেকশনকে অ্যালাউ করে কিনা, সেইটা সেই অপটিমিজমকে অ্যালাউ করে কিনা, নাকি আমি স্ট্রেচ করে নিচ্ছি ইমাজিন করে নিচ্ছি, সেটা ছিল আমার প্রশ্নটা। এটার যে আপনি যে একটা কথা বললেন ভালো কথা, যে আলোচনাটা আমরা বাংলাদেশকে কেন্দ্র করে করতেছি এই গ্লোবাল স্কেলে, এখন এটা একটা আমি এই কারণে সবসময় আপনার বাংলাদেশের সাথে বাইরের দেশ বা সভ্য দেশের তুলনা টানি, তাহলে গালফটা বুঝতে সুবিধা হয় বা পার্থক্যটা বুঝতে কন্ট্রাস্টটা বুঝতে সুবিধা হয়। আপনি মনে করেন আমেরিকার আপনি পট পরিবর্তন করবেন, আমেরিকায় রাজনীতির বাংলাদেশে পট পরিবর্তন করবেন, আমেরিকাতে বার্নি স্যান্ডার্সের মতো একটা লোক আসে, আমি কিন্তু আমেরিকায় বসে আমি এই যেটা আপনাকে বললাম যে অপটিমিজমের বেসিসটা কি, বা আমি যে প্রেডিক্ট করতে পারতেছি কিনা, আমি আমেরিকায় বসে এটা কনফিডেন্টলি আমি এটা প্রেডিক্ট করতে পারবো, প্রজেক্ট করতে পারবো বেস্ট কেস সিনারিওটা, যে আমেরিকাতে আমাকে আমার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট অসম্ভব, এখানকার ইনস্টিটিউশনগুলো স্বাধীন, এখানকার প্রত্যেকটা নির্বাচন কমিশন স্বাধীন, এখানকার জুডিশিয়ারি স্বাধীন, এখানকার প্রত্যেকটা ইনস্টিটিউশন স্বাধীন, আমাকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সত্যি, কিন্তু আমি কনফিডেন্টলি এই প্রজেক্ট করতে পারি এই দেশে যে আমার পক্ষে এই পর্যন্ত যাওয়া সম্ভব, যাইতে পারবো কি পারবো না সে কিন্তু সম্ভব, এই প্রজেকশনটা আমি করতে পারতেছি, আমার বেসিস আছে এই রাষ্ট্রের দিকে, আমি দাবিটা করার সুযোগ আছে। আপনি বার্নি স্যান্ডার্স ধরেন যে এতদূর চলে আসছে, অলমোস্ট জিতে গেছিল প্রায়, পারে নাই, অন্য কেউ হয়তো বার্নি স্যান্ডার্সে যারা আছে আপনার আলেকজান্ডার ওকাসিও কর্তেজ আছে বা যারা আছে, এরা হয়তো ভবিষ্যতে বার্নি স্যান্ডার্সে ব্যাটন টেনে নিয়ে হয়তো বাংলাদেশ আমেরিকার মতো দেশে কখনো ডেমোক্রেটিক সোশ্যালিজম যেটা সেটা চালু করতে পারবে, তারা পারে নাই, কিন্তু সম্ভব আমেরিকায় এটা আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারবেন যে আমেরিকায় সম্ভব এটা, বাংলাদেশে আপনি এটা প্রেডিক্ট করতে পারবেন না, বাংলাদেশ আনপ্রেডিক্টেবল, বাংলাদেশে আপনি কনফিডেন্টলি দাবি করতে পারবেন না যে আমি এই রাষ্ট্র ব্যবস্থা সবকিছু ভাঙ দুমড়ে মুচড়ে আমি একদিন এই দেশের প্রধানমন্ত্রী হব এই দাবি, কারণ বাংলাদেশে আপনার জীবনের নিরাপত্তা নাই, আপনি গুম হয়ে যাবেন, যেই দেশের পসিবিলিটি হইতেছে আপনি গুম হয়ে যাবেন, আপনি বাঁচবেন না, আপনার জীবনের নিরাপত্তা নাই, যেই দেশে আপনার নেক্সট স্টেপটা কি হবে সেটারই কোনো গ্যারান্টি নাই, সেই দেশে প্রজেকশন করা প্রেডিকশন করা ইজ মিয়ার বেসড অন আমার দৃষ্টিতে অপটিমিজম, বেসড অন নাথিং, কোনো বেসিস নেই, এগুলো জাস্ট একটা ইমাজিনেশন, নিজের অনেকটা আপনার উইশফুল থিঙ্কিং, ইলন মাস্কের কথা বলে উইশফুল থিঙ্কিং, আমি এটা বাংলাদেশের জন্য অ্যাপ্লাই করি সবসময়, আমরা উইশফুল থিঙ্কিং করি, আমাদের এই থিঙ্কিং এর কোনো বেসিস নাই, আমরা যে রোমান্টিক পিকচারটা দাঁড় করাই বা দেখাই বা দেখার চেষ্টা করি এটার কোনো বেসিস নাই। তো আমার প্রশ্নটা সেই জায়গাতে আর কি, যে আমেরিকাতে যেরকম একটা মানুষ আমি বাংলাদেশি হয়ে দাবি করতে পারি যে আমার পক্ষে একটু একটু দূরত্বে পৌঁছা সম্ভব, পারবো কি পারবো না ভিন্ন আলাপ, এই দাবিটা আপনি বাংলাদেশে বসে করতে পারবেন না, যদি কেউ করে সে বেসিক্যালি জাস্ট বিং রোমান্টিক, এটা হইতেছে আমার ফান্ডামেন্টাল পার্থক্যের জায়গাটা আর কি। এখানে আসলে হয় যে কান্ট্রি টু কান্ট্রি যে কম্পারিজনটা এটা অনেক ক্ষেত্রে আসলে সেন্স মেক করে না, বিকজ আপনি যদি আমেরিকারই দেখেন এমার্জেন্সি, মানে আমেরিকার অভ্যুদয় আর আমাদের অভ্যুদয় মানে দুইটার প্রেক্ষাপট কিন্তু আলাদা। আমেরিকা কিন্তু মানে সেই 1776 এই ইকুয়াল রাইটস অল ম্যান আর ইকুয়াল, এরপরে হচ্ছে মানে ওদের অ্যাকচুয়ালি ওরা কিন্তু এই
ব্রিটিশদের ডিসেন্ডেন্টস, ব্রিটিশ যে সিভিলিটিটা এটা ওইখান থেকেই আনছে। তো আমার এখানে ছিলাম একটা কলোনি, আমাদের ব্রিটিশদের যে ই রূপটা মানে অকদাকার রূপটা সেটা কিন্তু আমাদের আবার 200 ইয়ার্স ফেস করতে হয়েছে। ওইখান থেকে কলোনাইজেশন, ক্ষমতার অনেক রকম হাত বদল, দেশ বদল সবকিছুর পরে আপনি যদি লাস্ট 300 ইয়ার্স আমেরিকা আর আমাদের ইটা একসাথে ই করেন, পিকচারটা একসাথে তাহলে এই তুলনাটা অনেক ক্ষেত্রে সেন্স মেক করবে না। এবং এবং আপনার এই কথার সাথে আমি একমত, কিন্তু 100% 180 ডিগ্রি উল্টা পয়েন্ট থেকে যে এই তুলনাটা করা যাবে না কেন, কারণ হচ্ছে আমেরিকার কনস্টিটিউশন আমেরিকা নিজে লিখছে, আমেরিকার কনস্টিটিউশন আমেরিকান যারা ফাউন্ডিং ফাদার এরা বসে লিখছে, বাংলাদেশ কিন্তু তাদের কনস্টিটিউশন লেখা নাই, বাংলাদেশ কপি পেস্ট করছে, বাংলাদেশে কোনো রিসার্চ হয় না, বাংলাদেশে কোনো মৌলিক কাজ হয় না, বাংলাদেশ কপি পেস্ট করে। বাংলাদেশের 300 বছর লাগা উচিত না আমেরিকার জায়গায় পৌঁছাতে, বাংলাদেশের লাগার কথা 30 বছর। সো এই কম্পারিজনটা আমি আপনি যেটা বললেন যে ভ্যালিড না, আমার দৃষ্টিতে ভ্যালিড না, আপনি আসতেছেন যে অ্যাঙ্গেল থেকে, আমি উল্টা দিক থেকে আসতেছি। বাংলাদেশ এবং আমেরিকার কম্পারিজনটা এই সেন্সে ভ্যালিড না যে আমেরিকার 300 বছর লাগছে যেখানে পৌঁছাতে, বাংলাদেশের 30 বছর লাগা উচিত। আমেরিকা যখন স্ট্রাগল করে এখানে আসছে, আমেরিকার রিসার্চ যারা করছে, বাংলাদেশে তারা জাস্ট ফোন ইম্পোর্ট করতেছে, বাংলাদেশে কেউ ফোন আবিষ্কার করতেছে না। আমাদের প্রধানমন্ত্রী গর্ব করে বলে যে হাতে হাতে কে ফোন দিছে, বাসায় বাসায় কে ইন্টারনেট দিছে, বাংলাদেশের সরকার দেয় নাই, আমেরিকান সরকার দিছে। সো আমেরিকা 300 বছর একটা, বা ইউরোপ আমেরিকা যে ইয়ের দেশগুলা, তারা 300 বছর একটা স্ট্রাগলের মধ্য দিয়ে নিজেদেরকে বিল্ড করছে। আমরা তো নিজেদেরকে বিল্ড করতেছি না, আমরা এই দাবি করার আমাদের সুযোগই নাই যে আমাদেরও 300 বছর সময় লাগবে না, আমরা সব ইম্পোর্ট করতেছি, পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, আমাদের 30 বছর লাগা উচিত। এটা হচ্ছে যে আমাদের আলোচনা হচ্ছিল রাজনীতি নিয়ে, ঠিক আছে, মানে রাজনৈতিক এনভায়রনমেন্ট নিয়ে, আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে না। আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে আলোচনা করি, ওই ক্ষেত্রে কিন্তু চীনও আপনার এখন প্রায় ওয়েস্টের সাথে সম অপর্যায়ে চলে আসছে। কিন্তু যদি মানবাধিকার বা রাষ্ট্র ব্যবস্থা দেখেন, চীন কিন্তু ওদের আধারের কাছেও নাই। সুতরাং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে ম্যাচ আপ করতে হয়তো আপনার কথা ঠিক, 30 বছরের বেশি সময় লাগার কথা না, বিকজ এটাকে কপি পেস্ট করতেছি। কিন্তু গণতন্ত্র, সুশাসন বা এই যে লিবার্টির যে ধারণাটা, এটা কিন্তু ওভারনাইট অর্জন করা যায় না, এটাই হলো পয়েন্টটা। এটা আমি আপনার সাথে, এটা আমিও আপনার সাথে একমত, কিন্তু আবারও একটু অন্যদিক থেকে, সেটা হচ্ছে যে এই একই কথা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, যে চীনেরও উচিত ছিল না আজকে এখানে থাকার, বাংলাদেশেরও উচিত ছিল না আজকে এখানে থাকার। 2020 সালে চীন, বাংলাদেশ, রাশিয়া এই দেশগুলো এখানে থাকা উচিত ছিল না। এগেন আমি চীনের সাথে বাংলাদেশের তুলনা টানবো না, কারণ চীন কোথায় আর বাংলাদেশ কোথায়, রাইট? সো কিন্তু ওইটাই আর কি, আমি আপনার সাথে একমত, চীনের উচিত না এই জায়গাতে 2020 সালে থাকা। আচ্ছা, এখানে উচিত বা অনুচিত না, এখানে কিন্তু আপনার দুই ধরনের আলোচনা আমাদের কিন্তু চলে আসে। যেমন একটা এক্সাম্পল আপনাকে দেই, যে চীন কিন্তু করোনা মোকাবেলায় আমেরিকার চেয়ে সফল, এই ব্যাপারে কিন্তু আমাদের এখন আর কোনো ডাউট নেই। ইভেন আফটার দিস 8 মান্থস আমেরিকার চেয়ে ওরা সফল। ওদের সাফল্যের কারণটা কি? রিজনটা হচ্ছে ওদের সরকারের হাতে টোটালিটেরিয়ান ক্ষমতা, রাইট, সবাইকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছে। একটা ন্যাশনাল ক্রাইসিসে দে হ্যাভ রেসপন্ডেড বেটার। ওরা ওদের যখন ওই দারিদ্র বিমোচন বা সোশ্যাল চেঞ্জ গুলো ওদেরকে করতে হয়েছে, এই 140 কোটি মানুষের এখন একটা দেশ, ওই সময় ছিল প্রায় 70-80 কোটির মতো মানুষ, সেই দেশটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেঞ্জ করতে একটা সেন্ট্রাল ক্ষমতার কিন্তু অপরিহার্য ছিল। বিকজ ইউএসএ তে এখন আমরা দেখতেছি যে প্রতিটা স্টেট একটার একটার সাথে এগ্রি করে না, এই মাস্ক পরতে পড়লে ওই স্টেট বলে যে না আমরা সবকিছু ওপেন আপ করে দিব। ডেমোক্রেসির কিন্তু ইনহেরেন্ট কতগুলো আপনার উইকনেসও আছে। আমার পয়েন্ট সেটা না, যেটা অপয়েন্ট সেটা হলো যে একটা একটা দেশের উন্নয়ন সেটা কি ডেমোক্রেসির মাধ্যমেই হবে না মানে যে অটোক্রেটিক সরকারের মাধ্যমেই হবে, এটা কি ডিটারমাইন করা ভেরি টাফ, মানে এটা ওদের জন্য সুইটেবল, এটা আমাদের জন্য সুইটেবল, বা ওদের জন্য সুইটেবল আমাদের জন্য, এই ধরনের অ্যাসাম্পশন গুলা কিন্তু আসলে মানে একটু ডিফিকাল্ট। আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে এই পয়েন্টে একমত, এগুলো খুবই সাবজেক্টিভ বিষয়। একমত হয়ে আরেকটা পয়েন্ট অ্যাড করি সেখানে, সেটা হচ্ছে যে আপনার, আমরা কিন্তু ইভলভ করতেছি,
ইন প্রবাবলি মোস্ট সেন্সেস কিছু কিছু এরিয়াতে ডিভলভ করতেছি, ইন মোস্ট সেন্সেস আমরা ইভলভ করতেছি। হিউম্যানিটি কথা বলেন, হিউম্যানিটেরিয়ান আইডিয়াল ভ্যালুজ এর কথা বলেন, এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, এগুলো আপনি এখন হ্যাঁ বলতে পারেন যে কি জানি বলে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ, সেটা অন্য একটা, মানে আপনি বলবেন না, অনেকে বলবে অডিয়েন্স থেকে, এই জন্য বলবেন, অনেকে বলতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। হিউম্যানিটেরিয়ান ভ্যালুজ এর দিক থেকে কিন্তু পৃথিবী ইভলভিং আগের চেয়ে। এখন আমি যে কারণে বললাম যে চায়নার আজকে বা বাংলাদেশ 2020 সালে এখানে থাকা উচিত না, সেখানে আপনি যে পয়েন্টটা মেক করলেন যেটার সাথে আমি একমত, যে এক এক দেশের ভ্যালুজ এক এক দেশের ইয়ে এক এক রকম। যেমন চায়নাতে তারা এভাবে করে, যেমন চায়নাতে হইতেছে ওরা কি বলে এটাকে টেকনোক্রেসি বা মেরিটোক্রেসি, ওরা ওরা বিশ্বাস করে ওরা এভাবে করে, ডেমোক্রেসির চেয়ে তাদের দেশে তারা মেরিটোক্রেসি টেকনোক্রেসি এভাবে করে তারা দেশ চালাবে। নাও এটা আমাদের কারো বলার সেই অধিকার নাই যে না ডেমোক্রেসি সুপেরিয়ার, কারণ তারা যদি বিশ্বাস করে সেটা সুপেরিয়ার তারা। পয়েন্টটা যেখানে দেখেন যে অ্যাবসলিউট বলতে কোনো কথা নাই সত্যি। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে সুযোগ পাইলে কিন্তু আমেরিকান কেউ বা ইউরোপিয়ান কেউ কিন্তু চায়নাতে সৌদি আরাবিয়াতে গিয়ে ইয়ে করতেছে না, আপনার ইমিগ্রেট করতেছে না, মাইগ্রেট করতেছে না। চাইনিজরা সৌদি আরবিয়ানরা ইউরোপে আমেরিকা মাইগ্রেট করতেছে। তার মানে উই ক্যান সি যে আসলে বাস্তবতা হচ্ছে মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে এই সামাজিক মূল্যবোধ গুলা, এই সামাজিক রাষ্ট্রীয় স্ট্রাকচার গুলা, এই স্বাধীনতাটাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে। এবং জেনুইনলি যেটা এগেন আবার বলতে হচ্ছে যে এইসব দেশ থেকে ওইসব দেশে যেন ওইসব দেশ থেকে এইসব দেশে আসে না। 1980 সালে আমি যে কারণে এগেন ইতিহাস থেকে আমি আসলে নেওয়ার মতো খুব বেশি কিছু পাই না, বেশি কিছু নজাইতে ইচ্ছা করে না, আপনার আমেরিকাতে কিন্তু 1980 সালেও কিন্তু ব্ল্যাকরা সম্ভবত ডিসএনফ্র্যাঞ্চাইজ ছিল সম্ভবত 1900 শতকের শুরুর দিকে। মহিলারা ভোটাধিকার পাইছে 1920 সালে আমেরিকাতে। 1960-70 সালে আমেরিকাতে রেসিজম একদম আপনার র্যাম্প্যান্ট ছিল। সভ্যতা এত দ্রুত আগাইছে গত 30-40 বছরে এইসব দেশগুলো, মানবাধিকার বা এই জিনিসগুলো এত আগে গেছে। সো আপনার সেই সময়টাতে কিন্তু আপনি বলেন ধরেন ইউরোপ আর চায়নার মধ্যে দূরত্বটা আরো অনেক কম ছিল সভ্যতার আইডিয়াল ভ্যালুজ গুলো বা চিন্তাভাবনা। 30-40 বছরে ইউরোপ আমেরিকা অনেক দূর আগে গেছে, চায়না টানে এইসব দেশ অনেক পিছনে রয়ে গেছে। তাদের সামনে একটা কিউ আছে, এখন এইসব দেশের সামনে একটা কিউ আছে যে আমাদের কি হওয়া উচিত ছিল, সভ্যতা কেমন হওয়া উচিত। তখন তাদের কারোর সামনে কারো কোনো অলমোস্ট সেইভাবে বলতে গেলে কিউ ছিল না, সকল দেশে অসভ্যতা বিরাজ করতো। ওকে ফাইন, এখন একটা একটা সভ্যতা এত আগে গেছে, আর একটা সভ্যতা এত পিছনে পড়ে থাকা আমার যেটা কথা এখন উচিত না। এখন তাদের সামনে একটা কিউ আছে, তাদের এখন সেটা পার্সু করা উচিত। সেটা এবং তাদের সামনে যেটা কিউ আছে সেটা যে সুপিরিয়র, সেটা বোঝা যাচ্ছে এই কারণে যেটা বললাম যে ওইসব দেশ থেকে লোকজন সুযোগ পেলে এইসব দেশে পড়াশোনা করতে আসে, এইসব দেশ থেকে ওইসব দেশে যায়। তো আমাদের সামনে যেহেতু এখন প্রমাণ আছে, আমাদের সামনে যেটা আমি বললাম যে বাংলাদেশ সব ইম্পোর্ট করে, বাংলাদেশে কোনো কিছু মৌলিক কাজ হয় না। তো আমার সারা পৃথিবীর সামনে এখন ইউরোপিয়ান আমেরিকান সভ্যতা, তাদের সভ্যতার অনেক নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড যেগুলো আছে সেগুলো কিন্তু সারা পৃথিবী অ্যাপ্রিসিয়েট করতেছে, সেগুলো চাইতেছে, এইসব দেশে আসতে চাচ্ছে, ইম্পোর্ট করতেছে। কিন্তু তারা ওই চেঞ্জটার মধ্যে দিয়ে যাচ্ছে না তাদের ক্ষমতা ধরে রাখার জন্য, কুক্ষিগত করে রাখার জন্য, তাদের নিজস্ব কিছু গ্রুপের ইন্টারেস্টের প্রয়োজনে তারা শুধুমাত্র ইম্পোর্ট করে কিন্তু চেঞ্জ করে না নিজেদেরকে। তো এই কারণে আমি বললাম বা বলতেছি আর কি যে বাংলাদেশ চায়নার মতো দেশ 2020 সালে এমন থাকা উচিত না। আচ্ছা একটু আমি একটু আলোচনায় আসি, সেটা হচ্ছে যে আমরা আমাদের আলোচনাটা আরম্ভ হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু আমি মানবাধিকার বা অন্য আরো যে সমস্ত ক্ষেত্র গুলার কথা বললেন যে ওরা আগাচ্ছে আমরা আগাচ্ছি না কেন, এই যে প্রশ্নটা করলেন, এটার আমি একটা একটু ই দেওয়ার চেষ্টা করি আমার অব্যক্তিগত ইয়ে থেকে, অ্যাবিলিটি থেকে। সেটা হচ্ছে যে আপনি দেখেন যে আমি চীন থেকে আগে আরম্ভ করেন, উত্তর কোরিয়া, চীন, এরপরে আপনার বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, ইন্ডিয়া, ইরান, তারপরে মিডল ইস্ট, এরপরে টার্কি, উত্তরে হচ্ছে রাশিয়া, ইস্টার্ন যে অংশটা পৃথিবীর, একটা দেশও কিন্তু এই হিউম্যানিটেরিয়ান ইয়ের দিক থেকে স্কেলের দিক থেকে অগ্রসর না। এশিয়াতে শুধুমাত্র অগ্রসর কোন দেশগুলা, সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর। ওয়াই? বিকজ এরা কিন্তু ভেরি মাচ ওয়েস্ট, তারা হচ্ছে আপনার এনগালফড। এবং জাপান যে আজকের এই জাপান হয়েছে সেটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগেও এরকম ছিল না। আমেরিকার তারা আপনার শিক্ষা অপে এরা কিন্তু আজকে এই অবস্থায় আসছে, সাউথ কোরিয়ার ক্ষেত্রেও কিন্তু সেটাই। আমার কাছে মনে হয় যে আমরা যদি এই প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ কেন পিছায় আছে এই সব দেশগুলোর থেকে, এটা কিন্তু শুধু আমাদের একার সমস্যা না,
কলোনি ছিল সেই সব বেশিরভাগ এখন পর্যন্ত দেখা যায় ওরা এখনো স্ট্রাগল করে, কারণ এইসব দেশ তো তাদেরকে কলোনাইজ করছে, তাদের কাছ থেকে সম্পদ আহরণ করে তারা নিজেদেরকে সুন্দর করে গড়ে তুলছে এবং ওইসব দেশ এখনো স্ট্রাগল করতেছে উঠে আসার। এটা একটা আর্গুমেন্ট অনেকেই উপস্থাপন করে, এটার সাথে আমি আংশিকভাবে একমত, খুবই সামান্যভাবে একমত। কারণ আপনি বাংলাদেশে যদি দেখেন, বাংলাদেশ কিন্তু কলোনি ছিল বলে এখনো পিছিয়ে নাই। বাংলাদেশে এই যেটা নিয়ে আমি অনেক এপিসোড আলোচনা করছি, বাংলাদেশে টাকার সমস্যা নাই, বাজেটের সমস্যা নাই, বাংলাদেশ রাস্তাঘাট ভাঙা কেন? এরা বলার চেষ্টা করে বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশ গরিব দেশ না। বাংলাদেশে যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে, এই পরিমাণ টাকার একটা কি অংশ ব্যয় করলে বাংলাদেশ এতদিনে মালয়েশিয়াকে ছাড়া যাওয়ার কথা। সো টাকা আছে বাংলাদেশে, বাংলাদেশের মানুষ পরিশ্রম করতেছে, কিন্তু সঠিক টাকাটা সঠিক জায়গায় যাইতেছে না, মানুষের পরিশ্রমের টাকা কিছু মানুষের পকেটে ঢুকছে। তো ওই যে কলোনাইজেশনের যে কথাটা অনেকে বলে, যেটার মধ্যে আমি খুবই সামান্য মেরিট দিই, যে আপনি যেটা বললেন যেসব দেশ এখনো পিছিয়ে আছে আর যেসব দেশ আগে আছে, আপনি যদি দুই দিকে তাকান তাহলে আপনি এটা একটা প্যাটার্ন সত্যি আপনি দেখতে পাবেন, যেসব দেশ কলোনাইজ ছিল তারা এখনো স্ট্রাগল করতেছে উঠে আসার। এবং আমি তাদের জন্য আমি তাদেরকে সেই লেভারেজটা দিই যে হ্যাঁ ঠিক আছে, তারা এখনো তারা একটু তারা রেজিস্টার শুরুই করছে একটু পেছন থেকে। কিন্তু এগেন, তারপর আমি যেটা আগে বললাম, এখন সমাজ সভ্যতা এত দ্রুত আগাইতেছে, এখন কমিউনিকেশন এত বাড়ছে, এখন স্বাধীনতা এত বাড়ছে। আগে তো এত স্বাধীনতা ছিল না, কলোনির আইডিয়া ছিল, নিজের দেশের মধ্যে মানুষের স্বাধীনতা ছিল না। এখন 2020 সালে এসে প্রত্যেকটা দেশে যেই পরিমাণ মানব ভ্যালুজ, মানবীয় ভ্যালুজ, স্বাধীনতা, যেরকম ব্যক্তি স্বাধীনতা, যে আইডিয়াগুলো এখন পৃথিবীতে বিরাজ করে সভ্য পৃথিবীতে, তারপর এখনো সেই কলোনাইজেশনের হিস্ট্রি ভেঙে ভেঙে এগুলাকে জাস্টিফাই করার খুব একটা সুযোগ আমি দেখি না। এখানে কিন্তু আমি কিন্তু আমার আর্গুমেন্ট একবারও কলোনির সংজ্ঞাটার সাথে আমরা অভ্যস্ত না, সে পর্যন্ত আমরা এখনো যেতে পারিনি। পার্টিকুলারলি বাংলাদেশের কথা আমরা যখন আলোচনা করি, তখন আমরা দেখি এশিয়ার যে অন্য অন্য যেগুলো দেশ, জীবন মান, প্রকাশের স্বাধীনতা, হিউম্যান রাইটস, এই দিকগুলাতে আমরা এশিয়ান যেগুলো দেশ সেগুলোর চেয়েও আমরা পিছিয়ে আছি, ওই স্কেলেও কিন্তু আমরা খুব একটা ফলো করতেছি না। আমার মনে হয় আমাদের আলোচনাটা যদি এটা হয় যে আমরা আমাদের আশেপাশের যেগুলো দেশ আছে এদের চেয়ে আমরা কোথায় কোথায় পিছিয়ে আছি, বা কোথায় সব ক্ষেত্রে তো আসলে আমরা পিছিয়েও না, এক দুইটা ক্ষেত্রে হয়তো আমরা আগানো আছি, তো ওটা নিয়ে আমার মনে হয় একটা রিলেটিভ আলোচনা হইতে পারে। কিন্তু ওয়েস্টের যে হিউম্যান মানে মানবাধিকারের যে কনসেপ্টটা, ওইটার ভিত্তিতে আমাদের যদি আর্গুমেন্টটা হয়, সেই ক্ষেত্রে শুধু এই আমি প্রায়শই টানি এই কারণে, কারণ বাংলাদেশের কিন্তু কোন ধারণাই রাখে না হোয়াট ইজ সিভিলাইজেশন, সভ্যতা কি বাংলাদেশিদের এটা ইমাজিনেশনের মধ্যেই নাই। তাদেরকে সব ফ্যাক্টর গুলো দেওয়ার চেষ্টা করি যে এরকম হওয়ার, এটা হইতেছে বেস্ট কেস সিনারিও, আইডিয়াল বেস্ট কেস সিনারিও না, আইডিয়াল কেস সিনারিও, এটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কতটা দূরত্বে অবস্থান করতেছি, তার মানে এই নামে আনরিয়েলিস্টিক, তার মানে এই নামে এক্সপেক্ট করতেছি বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে, বাংলাদেশ আমেরিকা হবে না, অ্যাটলিস্ট ওভারনাইট হবে না, কিন্তু এটা হওয়ার কথা ছিল 2020 সালে। আমরা সেইখান থেকে কত দূরে, এই রিয়েলাইজেশনটা যদি আমাদের না আসে তাহলে আমরা কাজ করবো কিছুর জন্য, আমরা তো জানি না। এক্স্যাক্টলি, আমাদের এই যে আলোচনা সমালোচনা প্রত্যেকটার উদ্দেশ্যই কিন্তু যে আমাদের সমাজ, আমাদের মানুষ, আমরা যাতে আগাই, সামনের দিকে আগাই একটা মানুষকে আমরা, মানে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ক্রিটিসিজম জিনিসটাকে আমরা অনেক সময়ই করতে পারি না, সহ্য করতে পারি না। আসলে ক্রিটিসিজম ছাড়া কিন্তু আসলে উন্নতির কোনো পথ নাই, বিকজ আমি যদি না জানি আমার ভুলগুলো কোথায়, বা আমার সবাই যদি সহমত ভাই হই তাহলে তো সারা দেশের রিপ হবে। মানে আমাদের স্ট্যান্ডার্ডটা কতটুকু হাই হওয়া উচিত সেটা তো আমাদের জানা উচিত অ্যাটলিস্ট। সেই দিক থেকে আমি মনে করি এখন আমাদের আলোচনাটা আসলে সেন্স মেক করতেছে যে আমরা বাংলাদেশকে কেন ওয়েস্টের সাথে কম্পেয়ার করতেছি, বা বাংলাদেশ ঠিক কোথায় কোথায় এখনো পিছায় আছে, বা রিলেটিভ আলোচনাটা এখন আমরা মনে হয় বুঝতে পারতেছি। থ্যাংক ইউ ফর ইউর টাইম, আলোচনা আজকের মতো র‍্যাপ আপ করে নিয়ে আসি। তবে আমি প্রথম অংশের চেয়ে মোর ইন্টারেস্টিং হয়েছে সেকেন্ড পার্টের, যে আমরা আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, সো আমি অবশ্যই দুইটা এপিসোড আপলোড করবো ইনশাল্লাহ, এইটা সম্পূর্ণ আলাদা একটা এপিসোড হিসেবে, সাবজেক্ট ম্যাটারটাই আলাদা, সো ওইটার সাথে সায়েন্সের ওটার সাথে যায় না।
তো ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনার সাথে আরো কথা হবে, কথা হবে হচ্ছে আপনার সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে, আমার অনেক কিছু জানা বোঝার আছে, আর হচ্ছে এই সোশ্যো ইকোনমিক ইস্যু নিয়ে হয়তো ইনশাআল্লাহ আশা করি কখনো কথা বলার সুযোগ, সময়ের সুযোগ যদি আপনার হয় আমার ইনশাআল্লাহ।